Right. Start. শুরু করছি আজকের অনুষ্ঠান। আমি সঞ্চালক পৌলমী নাথ। সবাইকে প্রথমে অনেক ধন্যবাদ আজকের এই সন্ধ্যায় উপস্থিত থাকার। হুমায়ুন আহমেদ বলছেন, মেয়েদের স্বভাবই হচ্ছে গোপন করা। বয়স সন্ধিকালে তারা শরীর গোপন করতে শিখে, আর এই গোপন করার অভ্যাস তাদের মাথায় ঢুকে যায়, তখন তারা সবই গোপন করে। আজকে আমাদের এই অনুষ্ঠানের বিষয় মেনস্ট্রুয়াল হাইজিন বা বাংলায় ঋতুস্রাব সম্বন্ধীয় স্বাস্থ্যবিধি। 28শে মে মেনস্ট্রুয়াল হাইজিন ডে হিসেবে পালিত হয়। আজ সে সম্বন্ধীয় অনুষ্ঠানের আয়োজনে রয়েছে ইউথ পার্লামেন্ট এবং চিরাকাশ ফাউন্ডেশন, এবং রয়েছেন বিশিষ্ট অতিথি শোভন মুখার্জি মহাশয়। আমি এখন অনুরোধ জানাই একাধারে চিরাকাশ ফাউন্ডেশন ফাউন্ডার ও প্রেসিডেন্ট এবং ইউথ পার্লামেন্টের ওমেন হাবে হেড শ্বেতা মজুমদার মহাশয়কে কিছু বক্তব্য রাখার জন্য। আমাকে শোনা যাচ্ছে বলুন? সকলকে নমস্কার এবং শুভ সন্ধ্যা। অসংখ্য ধন্যবাদ পৌলমী আমাকে বক্তব্য দানের সুযোগ প্রদানের জন্য এবং আজকে এই সন্ধ্যাটাকে এত সুন্দর করে উপস্থাপন করার জন্য, শুরু করার জন্য। উপস্থিত সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, বিশেষ করে আজকে অনুষ্ঠানের আমাদের মূল বক্তা হিসেবে শোভন মুখার্জি আছেন, কলকাতার পার্টনার বলে যাকে আমরা চিনি, এবং উনি পার্লামেন্টের আমাদের প্রেসিডেন্ট স্যার, আমাদের জেনারেল সেক্রেটারি স্যার, সকলকে ধন্যবাদ জানাই আজকে আমাদের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। এবং দুই বাংলা আমরা একসাথে মিলে যে উদ্যোগ নিয়েছি কাজ করব, এবং ইউথ পার্লামেন্টের সাথে আমি অভিজ্ঞত 1 বছর ধরে কাজ করছি, তো এটা আমাদের ইউথ পার্লামেন্ট এবং ফিলাক ফাউন্ডেশন আমাদের দুজনের মিলে কাজ করার প্রথম সুযোগ হচ্ছে। আশা করছি আমরা খুব সুন্দর একটা সন্ধ্যা উপভোগ করব। তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা মূলত আলোচনা করবো সেটা হচ্ছে মেনস্ট্রুয়েশন হাইজিন। যেহেতু ইউথ পার্লামেন্ট এবং ফিলাক্স পরিবার আমরা মূলত ইউথ ডেভেলপমেন্টের কাজ করি, এবং মাসিক বা এই মেনস্ট্রুয়েশন হাইজিন বা এই যে বিষয়টা, এটা আমাদের আমাদের জীবনের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পার্ট, যেটাকে নিয়ে আমাদের সোসাইটিতে বা আমাদের সমাজে এখনো প্রচুর স্টিগমা আছে। সেটা যেটা কিছুটা বলে পড়লুম আজকে অনুষ্ঠানটা শুরু করলো, যে আমরা এখনো বিষয়টাকে নিয়ে লজ্জা পাই বা লুকিয়ে রাখি, কিন্তু তার পিছনে তো একটা সাইন্টিফিক্যাল যে এক্সপ্লেনেশন আছে, যেগুলো আজকে আমরা সেশনের মাধ্যমে জানতে পারবো। কারণ সেটা হতে পারে মাসিক চলাকালীন ঠাকুর না ধরা, হতে পারে সেটা আমাদেরকে রান্নাঘরে ঢুকতে না দেওয়া, অনেক বিষয় আছে যেগুলো আমাদের সোসাইটিতে এখনো ওরকম ভাবে স্টিগমা করে রাখা হয়েছে। এবং আমি অদ্ভুত ভাবে আজকে একটা সাড়া পেলাম যখন আমি পোস্টারটা শেয়ার করলাম, আমি দেখলাম বহু মানুষ যারা অলরেডি পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরের মানুষ আমাকে জানিয়েছে যে আজকে স্পেশাল প্রেসিডেন্ট সেক্রেটারি হিসাবে শোভন থাকবে, এবং যে একটি ছেলে, এই বিষয়টা অনেকের কাছে খুব দৃষ্টি আকর্ষণ করেছে। এবং আমার মনে হয় যে আমরা দুটো শব্দ সম্পর্কে খুব অবগত, সেটা হচ্ছে সিম্প্যাথি আর এমপ্যাথি। তো এমপ্যাথি যে কথাটাকে আমরা বলে থাকি যে অন্য জায়গায় নিজেকে দেখে তাকে উপলব্ধি করা, তো আমার মনে হয় শোভন আমাদের মেয়েদের জায়গায় নিজেকে রেখে উপলব্ধি করতে পেরেছে যে আমরা কি কি প্রবলেম ফেস করি। এবং আজকে ওর মুখটাকে শুনে নেব যে ওর ইউথ হিসাবে ওর কাজ শুরু করা এবং সেখান থেকে কি করে ও কলকাতার পার্টনার হয়ে উঠেছে। তো যখন আমি অনুষ্ঠানটা মানে আয়োজন করবো ভাবছিলাম, আমি বরাবরই বলছিলাম যে শুধুমাত্র মেয়েরা নয়, এখানে ছেলেরাও থাকবে, কারণ এটা একটা এমন এমন একটা বিষয় যেটা ছেলেদেরও জানা উচিত। কারণ আমাদের বাড়িতে মানে মায়েরা আছে, ভাইয়েরা মানে বোনেরা আছে, আমাদের গার্লফ্রেন্ড আছে, বউ আছে, তো তাদের তাদের তাদেরকে সাহায্য করার জন্য বা তাদের এই বিষয়টা সম্পর্কে জানার জন্য আমি এখানে উপস্থিত হাত দেখতে পাচ্ছি অনেক ছেলে বন্ধুরা জয়েন করেছে। এবং আমার মনে হয় এই স্টিগমা তন্ত্র 2021 সালে এসে আমাদের ভাঙা উচিত, কারণ এটা একটা সাইন্টিফিক্যাল, এটা একটা শারীরিক, মানে শারীরিক কোনো সমস্যা নয়, এটা খুব সাধারণ একটা বিষয় এবং এটাকে আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে এবং আলোচনা করতে হবে। তো এই বিষয়গুলো নিয়ে আমার মূলত আজকে বলা। কারণ যদি কোনো কথা মানে জানতে ইচ্ছে করে বা কোনো প্রশ্ন থাকে, আমি অনুরোধ করবো আপনাদেরকে চ্যাট বক্সে দেওয়ার জন্য। এবং এই পাশাপাশি আমি খুব দুঃখের সঙ্গে বলছি
যে আমরা পয়লা বৈশাখের দিন কাকিমা মানে শোভনের মাকে হারিয়েছি, আমরা যারা শোভনের কাজ সম্পর্কে জানি আমরা জানি যে কাকিমা ওর কাজ মানে ওর কাজে কিভাবে ইন্সপিরেশন করে ওর পাশে ছিল। তো কাকিমার আত্মার শান্তি কামনা করে আজকে আমরা অনুষ্ঠান শুরু করব এবং আশা করব কাকিমার যে স্বপ্নগুলো সেদিনকে দেখিয়ে গেছে সেগুলো আগামী দিন সম্পূর্ণ সেগুলো ফল মানে পূরণ করবে। এবং যেটা বলে শেষ করতে চাই, আমরা আমাদের জেনারেশন সম্পর্কে অনেকে অনেক কথা বলি, আমরা শুধুমাত্র নেটফ্লিক্স বা সোশ্যাল মিডিয়া সাইডে ডুবে থাকি না, আমরা মানুষের কথা ভাবি, আমরা সোসাইটির কথা ভাবি। আমার মনে হয় শোভন তার একটি উদাহরণ, দলযন্ত্র উদাহরণ। আমরা শোভন থেকে শুনে নেবো যে ও কি করে একদম গ্রামগঞ্জে গিয়ে বা এই প্যান্ডামিক চলাকালীন আমরা একটা শব্দ খুব শুনতে পাচ্ছি যে পিরিমেজ প্রবাদি, লকডাউন হচ্ছে বা প্যান্ডামিক হচ্ছে, আমাদের কিন্তু মাসিক বন্ধ হচ্ছে না, আমাদের কিন্তু পিরিয়ড বন্ধ হচ্ছে না, ওটা কিন্তু চলছে প্রত্যেক মাসে আমাদের। তো একটা সৈনিক যখন মৃত্যুবরণ করে, সে যখন মানে নিজেকে গর্বের সাথে মৃত্যুবরণ করে, আমরা মানে এভরি মান্থ। তো এই পজিটিভ নোটে আমি আজকে আমার বক্তব্য শুরু শেষ করব এবং আমি পলিনিয়াতে চলে যাব। ধন্যবাদ। এখন আমি বক্তব্যের একটা অনুরোধ জানাচ্ছি, অনুষ্ঠানের প্রথম আয়োজক ইউথ পার্লামেন্টের প্রেসিডেন্ট সরদার তানভীর আহমেদ তানি মহাশয়। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ পলমিনাথ। আমাকে কি শোনা যাচ্ছে? মনে হয় শোনা যাচ্ছে। আচ্ছা, ধন্যবাদ, খুবই চমৎকার উপস্থাপনা হচ্ছে। জি জি দাদা, হ্যাঁ, খুব চমৎকার উপস্থাপনা হচ্ছে এবং আমার পরিচিত কিছু মুখ দেখছি, খুব ভালো। এবং সবচেয়ে ভালো লেগেছে যখন শোভন মুখার্জি তার হোয়াটসঅ্যাপে এটা মাই স্ট্যাটাস দিয়েছে, আমাদের ব্যানারটি, এটা আমার চোখে পড়েছে, আমরা বেশ অনুপ্রাণিত। আজকে যে বিষয়টি, এই বিষয়টি শুধুমাত্র নারী কেন্দ্রিক হওয়ার কথা ছিল, কিন্তু একমাত্র শ্বেতা মজুমদার যে ভিশনটি ধারণ করেন, যে আইডিয়াল সিটিজেনশিপের তার যে ক্যারেক্টারিস্টিক সেটার মধ্যে এটি পড়ে। তিনি কাউকে চাননি যে নো ওয়ান লেফট বিহাইন্ড, যেটা জাতিসংঘে এসডিজিতে বলছে। পরে আমি চিন্তা করে দেখলাম যে কেন শ্বেতা মজুমদার এ ধরনের একটি কনসেপ্ট তিনি দাঁড়া করলেন এবং কেনই বা চিদাকাশ বা ইউথ পার্লামেন্টের আয়োজনে আমাদের এটি করার প্রয়োজন রয়েছে। স্বাভাবিকভাবে একটা উদাহরণের মাধ্যমে আমি শেষ করে দেব। আমাদের বাঙালি আনায় একটি কথা, এপার বাংলা ওপার বাংলা হোক, যে মেয়েরা দুর্বল, এটা আমাদেরকে বারবার বলা হয়। ঠিক তখনই আমার সামনে কিছু যুক্তি দাঁড় হয়ে যায়, যেটি উত্তর আজকে সেশনের মধ্যে আমরা পাবো এবং নিজের সাথে নিজের কিছু প্রশ্ন। কেন আমি একটা নারীকে যখন দুর্বল বলি, কিসের কারণে নারী দুর্বল? শারীরিক কারণে বা মানসিক কারণে, যেটাই হোক, আমরা সমাজ তাকে দুর্বল ফিল করায় যে তুমি দুর্বল। তো এটার আসলে প্যারামিটারটা কি, যে নারীরা দুর্বল, এটার এটা আমি নিয়ামকটা কি? এইটা না যে পুরুষের সাথে নারীদেরকে মাঠে গিয়ে আমরা খালি বলবো কোদাল ধরাই দিয়ে যে তুমিও মাটি কাটো, দেখি কার শক্তি বেশি, বা রেসে লাগাই দিব, এটা হতে পারে না। অনেক ক্ষেত্রে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থাটাও এর মধ্যে জড়িয়ে পড়ে। তাহলে পুরুষ যদি শক্তিশালী হয় আমাদের থিওরি মোতাবেক, আমার প্রশ্ন, বাংলাদেশের যে ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে, আদিবাসী রয়েছে, তার মধ্যে আজকে তো আমরা বলছি পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা, তো অনেক সমাজ ব্যবস্থা বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পারি যেটা মাতৃতান্ত্রিক। যেমন আমি বলতে পারি চাকমা মারমা, হ্যাঁ, মাতৃতান্ত্রিক। সেই পরিবারগুলোর অবস্থাটা তাহলে কি? সেই পরিবারগুলোর মধ্যে পুরুষরা কিন্তু কাজ করে না, নারীরা কিন্তু কাজ করছে। এবং একটি পুরুষতান্ত্রিক সমাজে যে দৃষ্টিকোণটি আমরা ধারণ করি যে নারীরা বাসার মধ্যে থাকবে, বাইরে বেরোতে পারবে না, ওই জায়গাটা কিন্তু চিত্রটা কিন্তু ভিন্ন হয়ে যাচ্ছে। পুরুষরা বাসায় কাজ করছে, নারীরা জুম চাষ করছে, বাহিরে যাচ্ছে, কাজ করছে, স্বামীকে এনে খাওয়াচ্ছে। তাহলে এখন যদি আমি বলতে চাই সামগ্রিক বিষয়টা থেকে শক্তিশালী কে, তাহলে এর নিয়ামক একটাই হতে পারে, আজকের যে আয়োজনটা মেনস্ট্রুয়াল হাইজিন, এটি অবশ্যই আমরা সামনে আনাটা দরকার। কেন? কারণ নারীদের যে ত্যাগ আমি বলবো প্রতি মাসে, এই ত্যাগটা যদি না হতো, আমি কেন শক্তিশালী বলছি, কারণ পুরুষ হিসেবে আমার তো এটা হয় না,
দ্যাটস হোয়াই আই এম পাওয়ারফুল বাট নারী এটি ফেস করছে সো নারীও যদি যে পরিমাণ সে এনার্জি তার শরীর থেকে লুজ হচ্ছে বা তিনি যত ত্যাগ করছেন এটা যদি বন্ধ হতো আমার মনে হয় পুরুষের তুলনায় সে কোনো অংশ কম থাকতো না এবং এখনো যদি আমি বলি যে সন্তান ধারণ করা গর্ভধারণ করা এটার কারণে নারীরা কিন্তু করতে পারছে সো কোনো হিসেবেই আজকের এই বিষয়টাকে আমরা নেগলেক্ট করতে পারি না সুতরাং এটি একটি যুগান্তকারী বিষয় যেহেতু সবাই মানুষ সহায়তার কনসেপ্ট ঠিক এবং পুরুষদেরকেও আমাদেরকে এগিয়ে আসতে হবে এবং সবচেয়ে বড় কথা শোভন মুখার্জি যিনি একজন ছেলে হয়েও তিনি এই একটা বিষয় নিয়ে কাজ করছেন এটা আসলে খুব চমকপ্রদ ছিল এবং অবাক করা বিষয় হচ্ছেটা কি এই জায়গাটায় আসলে ঠিক আছে এই যে কৌতূহলটা আমরা অলরেডি ক্রিয়েট করতে ফেলেছি এবং অনেক বিদেশিও আমাকে দেখে আমার হোয়াটসঅ্যাপে দেখো তারা এই বিষয়টিকে অ্যাপ্রিসিয়েট করেছে আমি বেশ আনন্দিত এবং দাদার মায়ের আমার আত্মার দীর্ঘায়ু কামনা করছি তিনি অবশ্যই ভালো থাকবেন এবং দাদার উপর আমার একটি অনুরোধ যে গড হেল্প দোজ হু হেল্প হিমসেলফ ইদাদা তাকে সাহায্য করে যে নিজেকে সাহায্য করে আপনি নিজেকে সাহায্য করে চলুন আমরা কেন মন্ত্রী হিসেবে দেখব আমরা মুখ্যমন্ত্রী হিসেবে কেন দেখবো না বা প্রধানমন্ত্রী হিসেবেও আমরা কেন দেখবো না আপনার কাজ অনেক ভালো আপনার উপর আমার একটা থাকবে যে কুইন্স ইউথ লিডার অ্যাওয়ার্ড যেটি ব্রিটেনের রানী দেয় ইনশাল্লাহ আমরা দেখবো যে আপনি সেই অ্যাওয়ার্ড হোল্ডার হয়েছেন অসংখ্য ধন্যবাদ সেশন পরিচালনা করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং আমাকে বক্তব্য প্রদান করার জন্য সুযোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আজকে যিনি বিশেষ অতিথি কলকাতা থেকে কে বা না চেনে তাকে কলকাতার বুকে কিছু অভাবনীয় কাজ করে চলেছে এই মুক্ত মোনা স্বাধীন চেতা মানুষটি শোভন মুখার্জি আগে আমরা দেখে নিই তিনি কে কি কি কাজ করেছেন তিনি সমাজের তার অবদান কত আমি অল্প দেখে আমাদের মডারেটর তাকে আমি বলবো একটি ভিডিও ক্লিপ এটি চালানোর জন্য
ধন্যবাদ অল্প দেখে। আমাদের সমাজে মানুষের বসবাস আছে, মানুষের ভাগ হয়। তেমন করে মানুষ ভাগ হয় এই তেমন জাতপাত, লিঙ্গ, ধর্ম, পেশার ভিত্তিতে মানব ও সম্পন্ন জীবের ভাগাভাগি চলে। তা আমাদের আজকের বিষয়ের মধ্যে পড়ছে লিঙ্গের ভাগ। লিঙ্গেরও আবার ভাগ হয়, সেটা করি পুরুষ, নারী এবং তৃতীয় লিঙ্গ। এবার নারী বিভাগের বিষয়টি, নারী সব ভালো, নারী মনোরমা, হৃদয় হরণী, অপরূপা, মনোমোহিনী, কতই না উপমা। নারীর এই ভূষণ নারী আগলে চলেছে প্রায় চিরকাল। নারীর এই বাহ্যিক শারীরিক উপমা আমরা শুনেই থাকি, কিন্তু যখন নারীর শরীরের অন্দর মহলের কথা আসে তখন আর উপমা গুলো আসে না, তখন তা মহিলা সম্বন্ধেও বিস্তার হয়ে যায়। নারীর আমরা দেখে থাকি মানুষের শরীরকে আমরা মন্দিরের সাথে তুলনা করি, কিন্তু নারীর শরীর যখন আসে সেই মন্দিরের ভাবনাটা লুপ্ত হয়। শুনেছি নারী শরীর নাকি অশুদ্ধ, আবার এই অশুদ্ধ নারী শরীর একটা অন্য শরীরের জন্ম দিতে সক্ষম। একজন নারী হয়ে নিজের শরীরকে শুদ্ধ করে তোলার সংগ্রামে কখনোই সে জয়ী হবে না জেনেও সে নিজে প্রতিদিন, বিশেষ করে মাসের এই পাঁচটা দিন বিশেষ যত্ন নেয়। মাসের এই পাঁচটা দিন কি হয়, কেন হয়, কি কি উপলব্ধি করতে হয় তাকে, সে বিষয়ে বিন্দু বিশদ না জানা কিছু মানুষ তার জন্য নিয়ম তৈরি করেছে, বিধি নিষেধ তৈরি করেছে, কিন্তু নারী কেন তা মানে। একটা সময় নারী এই জীবনকে ধাপে ধাপে ভাঙলে আমরা দেখতে পাব প্রতিটি মানুষের নায়ও একটি নারীর শৈশব জীবন, যেখানে সে অবুধ, শিশু মন, কল্পনা প্রবণ। তার কিছু পরে তার শারীরিক পরিবর্তন, অমোঘ শারীরিক পরিবর্তন ঘটে। সেই শারীরিক পরিবর্তনে সেই পাঁচটা দিন দিনপঞ্জিতে তার যোগ হয়, সেটি হলো ঋতুস্রাবের দিন। কিছু বোঝার আগে বহু বাধা নিষেধ বিধি সংস্কারে তাকে বেঁধে ফেলা হয় এবং সেই বিধি নিষেধ নিয়ম কানুনে তাকে মেনে চলতে হয় সারাটা জীবন বিরামহীন ভাবে। নারীর দেহতত্ত্ব বোঝা সবার কাজ নয়, আমি বিশেষভাবে পুরুষের কথা বলি, কিন্তু যারা বোঝে তারা কিন্তু তার আশেপাশের প্রতিটি নারীকে যাতে সুস্থ একটা সুন্দর পরিবেশ দিতে পারে তার চেষ্টা করে। আর তাদের মধ্যে আমাদের কলকাতার সমাজসেবী শোভন মুখার্জি নাম আমি মনে করি স্বর্ণাক্ষরে লেখা থাকবে, কলকাতার ব্যাজ ম্যান। তার এই কাজের জন্য বহু চড়াই উচড়াই পেরিয়ে সে আজ নিজের জায়গা শক্ত করতে সক্ষম হয়েছে। আমি অনুরোধ জানাই সমাজসেবী শোভন মুখার্জি মহাশয়কে তার এই অভাবনীয় পরিকল্পনা সম্বন্ধে যদি আমাদের দু চার কথা বলেন। নমস্কার সবাইকে, শুভ সন্ধ্যা। আজকের আমার একটা অনুষ্ঠান উপস্থাপনা করার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। দুই বাংলা এক হয়ে আজ ভার্চুয়ালি একটা জায়গায় এসেছে এবং সেটা খুব ভালোবাসার জায়গা এবং সেটা খুব সম্মানের জায়গা এবং আদরের জায়গা। বেসিক্যালি আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করছি সে টপিকটা বিগত আজ 25 বছর আগে বা আমার বাবা বা আমার মায়ের টাইম আলোচনা করলে মানে সেটা একটা অফেন্সিভ ব্যাপার হয়ে যেত যে তুই এটা আলোচনা করছিস, মানে একটা জেল হেফাজতেও যাওয়ার একটা ব্যাপার হয়ে যেতে পারত। কিন্তু এই সময়ে দাঁড়িয়ে, এই জায়গায় দাঁড়িয়ে আমাদের যে লড়াই, মানে আমরা যদি এখানে 37 জন আছি সেখানে যদি দেখি বেশিরভাগ কিন্তু আমরা নিউ জেনারেশন, সেই জেনারেশন কিন্তু সমস্ত কিছু ট্যাবু, সমস্ত কিছু কুসংস্কার, সমস্ত কিছু ভেঙে একটা নতুন সমাজ গঠনের দিকে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। এবং আমাদের জেনারেশনের কিন্তু যে লড়াই, সেই লড়াই গুলো কিন্তু মানে শুধু ফোন বা ফেসবুক, হোয়াটসঅ্যাপ কিংবা ইনস্টাগ্রামে থেমে নেই। বহু মানুষ বলে নিউ জেনারেশন মানেই হচ্ছে ফেসবুক, নিউ জেনারেশন মানেই হচ্ছে ইনস্টাগ্রামে ফটো বা টিকটক, গান, নাচ, এগুলোই করে। কিন্তু আমরা আমাদের যে ট্যালেন্ট গুলো আছে বা আমাদের যে
সমাজের প্রতি যে দায়বদ্ধতা, যে আমরা একটা সমাজে বাস করে এবং সেই সমাজে কিসে ভালো হয় এবং কিসে খারাপ হলে তা প্রতিবাদ করা উচিত, সেটাও কিন্তু আমরা সমান তালে তাল মিলিয়ে করি। হ্যাঁ, একটা জেনারেশন হয়তো সেই বাধা দেবে, কারণ তাদের সময় এই স্মার্টফোন ছিল না, তাদের সময় যে ফোন ছিল তারা তাতে কিন্তু অ্যাডিক্টেড ছিল, আমরাও আছি, কিন্তু আমরা স্মার্টফোনকে কিন্তু সেইভাবে কাজে লাগাচ্ছি। আজ যদি আমরা দেখি যে আমাদের দুই বাংলা সেই জায়গাটা কিন্তু মিলিয়ে দিলে কিন্তু একটা স্মার্টফোন, তো আমাদের কাজগুলো কিন্তু খুব স্মার্ট হওয়া উচিত। আজ আমার বাড়িতে যদি কেউ পিডিএক্স নিয়ে কেউ কথা বলে এবং সেটা যদি খুব লুকোচুরি ভাবে হয়, সেটা কিন্তু আমার যেমন খারাপ লাগবে এই 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 টাইমে দেখে, তেমনই কিন্তু আমার গ্রামের দিকে যদি কোনো মেয়ে স্যানিটারি প্যাড না পায় এবং তার হাজবেন্ড যদি সেটা পারচেস করে দিতে না পারে, সেটাও কিন্তু সমানভাবে আমাদের খারাপ লাগবে। তো আমাদেরকে কুসংস্কারটাও ভাঙতে হবে, তেমন আবার মেয়েদের কাছে আমরাই পাঠিয়ে দেবো স্যানিটারি প্যাড, এই একটা মেলবন্ধন, এটা কিন্তু আমাদের কি করতে হবে। আর 2021-এ দাঁড়িয়ে আর যে যতটা কাজগুলো করতে একটু সোজা মনে হয়, 2017-তে যখন কাজ শুরু করি তখন সেটা কিন্তু একটা যুদ্ধ ছিল। তো আজ মেনস্ট্রুয়াল হাইজিন নিয়ে কথা হচ্ছে, কিন্তু আমার আর একটা ইনিশিয়েটিভ ছিল, সেটা ছিল মানে এখনো সাস্টেইন করে, সেটা হচ্ছে ট্রান্সজেন্ডার ওয়ার্কশপ। কিছুক্ষণ আগে পৌলমি বলছিল যে আমাদের সমাজে তিন লিঙ্গের মানুষের অবস্থান এবং পুরুষ মহিলা এবং তৃতীয় লিঙ্গ বা ট্রান্সজেন্ডার বা এলজিবিটি কিউ কমিউনিটি যদি বলি, তাদের যে অবস্থান সেই অবস্থানকে নিয়েও কিন্তু আমার কাজ এবং ওয়েস্ট বেঙ্গলের বুকে ট্রান্সজেন্ডার ওয়াশরুমের কাজ। এবং শুধু সেই ওয়াশরুমে থেমে নেই, তারপর থেকে প্রতিটা ওয়াশরুমে আমারই এক বান্ধবী মিটিং এ যখন আসছিল, তার হঠাৎ রাস্তায় পিডিএফ হয়ে, কিছুক্ষণ আগে যে ভিডিওটা প্লে করলে, মানে সেখানে এক বান্ধবী আছে এবং ওই ভিডিওটা শুট করেছিল কিন্তু আমার এক দাদা অভিষেক দা, সে কিন্তু মানে তার তার মানে প্রফেশন আলাদা কিন্তু তার প্যাশন আবার মানে ভিডিওগ্রাফি বা ডিরেকশন এগুলো, তো সেই কিন্তু পুরো ভিডিওটা শুট করেছিল। তো এই যে মানুষগুলো যখন কাজ শুরু করি, এই মানুষগুলো যখন আস্তে আস্তে কানেক্টেড হয়, তো সেই কানেকশনটাই কিন্তু আসল কাজ। আমাদের কাজে ইমিটেশনটা কতদূর কি হলো সেটার থেকে বড় কথা আমরা কতটা পরিবর্তন করতে পারলাম। আজ আমার ট্রান্সজেন্ডার ওয়াশরুম 15টা ওয়াশরুমে গিয়ে থেমে গেছে পারমিশনের অভাবে, ভেন্ডিং মেশিন প্রপার ভেন্ডিং মেশিন 70টা পেয়ে টয়লেটে গিয়ে থেমে গেছে। কিন্তু আজ যদি আমি দেখি আমরা মানুষে মানুষের কানেকশন যেটা, সেটা শুধু প্যারিসেও হয়েছে, শুধু ল্যাটিনাতেও হয়েছে এবং বাংলাদেশেও হলো এবং আমার ইন্ডিয়াতে এবং কলকাতা পশ্চিমবঙ্গ সমস্ত জায়গায় যে কানেকশনটা তৈরি হয়েছে, আজ কানেকশনটাই হচ্ছে বড় কথা। এই কানেকশনটা আমার 2017-21 পর্যন্ত কাটিয়ে চলছে এবং আশা করি পরবর্তীকালেও সেই কানেকশন থাকবে এবং ধীরে ধীরে আমরা হাতে হাত মিলিয়ে ইউথ জেনারেশন আমাদের মানে অতীতের যত ট্যাবু রয়েছে, যত কুসংস্কার রয়েছে, সমস্ত কিছুকে ভেঙে একটা নতুন সমাজ গঠনের পথে এগিয়ে। আর আমরা তো শুনলাম কিছু কথা, আরো একটুখানি বলে নি তোমার সম্বন্ধে। নানা পুরস্কারে তুমি ঘোষিত, জাতীয় পুরস্কার তোমার হাতে, বলিউড অক্ষয় কুমার তোমাকে অভিনন্দন বার্তা জানিয়েছে। তো সেখান থেকে একটা বড় পার্সপেক্টিভে তুমি কাজ করো, তো তোমার তোমাকে এতটা কাছে পেয়ে কিছু তো প্রশ্ন করাই যায়। সমাজে সমস্যা তো কম নয়, কিন্তু এই সমস্যাটা দৃষ্টি আকর্ষণ কবে করলো আর কিভাবে করলো, এটা যদি বিস্তারিত একটু বলো। বিস্তারিত বলতে, আমার 2017 জাস্ট গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে, আমি মাস্টার ডিগ্রির জন্য প্রিপারেশন নিচ্ছি এবং তার সাথে আমার একটা ম্যাগাজিনও ছিল, নাম কবি কলম, এবং সেই ম্যাগাজিনের দৌলতই আর কি কিন্তু আমার সমস্ত কাজ হিসাব মতো, সেই ম্যাগাজিনই কিন্তু আমাকে পথ দেখিয়েছে সমস্ত কিছুর জন্য। ট্রান্সজেন্ডার ওয়াশরুমটাও কিন্তু হঠাৎ করেই আসা, আমার ম্যাগাজিনের একটা কনসেপ্ট হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা টপিকের উপর বেস করে দিচ্ছি এবং থার্ড এডিশন ছিল চেনা তবু অচেনার আড়ালে, মানে আমরা বহু মানুষ সারা জীবন দেখি বা বর্তমানে বহু মানুষের সাথে আমাদের কথাবার্তা হয় কিন্তু তাদের লাইফটাকে কখন চেনার চেষ্টা করি না, জানার চেষ্টা করি না, তো তাদের লাইফটাকে জানার জন্য, তাদের লাইফটাকে চেনার জন্য কিন্তু সেইভাবে এডিশনটা ছিল। এবং বহু আমার কলিগকে যারা রয়েছেন ম্যাগাজিনে, তারা নানা রকম টপিক চুজ করেছিল, তো আমি সেক্ষেত্রে ট্রান্সজেন্ডার টপিকটা চুজ করি এবং তাদেরকে নিয়ে লেখালেখি করি। করা সূত্রেই গিয়ে একটা জায়গায় গিয়ে পৌঁছাই যে লেখালেখি বহু পত্রপত্রিকায় হয়েছে, বহু ম্যাগাজিনে হয়েছে, কিন্তু ওনাদের যে প্রবলেম, যে
শিক্ষা, স্বাস্থ্য এবং সেগুলোকে ডেভেলপমেন্ট করা আমার পক্ষে সম্ভব না। এগুলো তো সরকারের কাজ, কিন্তু আমি বেসিক নিডস গুলোকে সলিউশন হিসেবে দেখতে পারি। তো সেক্ষেত্রে আমার ট্রান্সজেন্ডার বোর্ডের মেম্বার রঞ্জিতা সিনহার সাথে এই বিষয়ে আলোচনা, এবং আমার এখনো মনে আছে রঞ্জিতা দি, ধরুন আমার বয়স ১৯ বছর বয়স, রঞ্জিতা দি তখন বলেছিল যে সরকার কিছু করতে পারছে না বাবা, তুমি একটু ১৯ বছরের ছেলে কি করে সলিউশন করবে আমাদের এত বড় ইউথ প্রবলেম। তো তখন আমি বলেছিলাম দিদি আমি কি করতে পারবো কি করতে পারবো না আমি নিজেও জানি না, কিন্তু আমি চেষ্টা করব যে কিছু করার জন্য। এবং সেদিন থেকে আমার স্টার্টিং হয় বিভিন্ন ওয়াশরুমে ভিজিট করা, এবং সেখান থেকে একটা জিনিস মাথায় আসে যে ট্রান্সজেন্ডার ওয়াশরুম করতে গেলে আমাকে একটা ভিজিবিলিটি করতে হবে, এবং সেটা এক্সিস্টিং ওয়াশরুমের মধ্যেই করতে হবে। এবং মেল ফিমেল এবং দুই ধরনের আমি একটা সেকশন তৈরি করি, যে সেকশনটা কিন্তু আলাদা কিছু নয়, জাস্ট একটা ভিজিবিলিটি ক্রিয়েশন, যার জন্য যে কোন ট্রান্সজেন্ডার যে ওয়াশরুমে যাচ্ছে এবং তাকে প্রশ্নের মধ্যে আসতে হয় ছেলেদেরটা যাবি না মেয়েদেরটা যাবি, সেই প্রশ্নের উত্তর দেওয়ার দরকার নেই, তারা যাবে দুই ধারা ওয়াশরুমে। এই যে কনসেপ্টটা এটা মানে একটি সংবাদপত্রে ন্যাশনাল ফ্রন্ট পেজে অল ওভার ইন্ডিয়া বেরোয়, এবং তারপর থেকে সেই কাজের শুরু। এবং ২০১৭ অক্টোবর মাসে সেই ম্যাগাজিন আবার ঘুরে ফিরে আমার ম্যাগাজিনের ফিমেল কলিগ আমাদের মিটিং এ আসছিল, এবং বাসের মধ্যে তার ইংগেজ হয়, এবং ছোট থেকে আমার বান্ধবী সংখ্যাটা সবথেকে বেশি থাকে, মানে বন্ধু হাতে গোনা তিন চারজন, মানে ছেলে বলতে গেলে তিন চারজন বন্ধু, এবং বান্ধবী মানে ছোটবেলা থেকে ক্লাস ১-২ থেকে উত্তর দেয় যে পিরিয়ডসটা আমার ডেটের অনেক আগে হয়েছে, যার জন্য ওটাকে আমি ট্র্যাক করতে পারি। তো সেটা আমার মাথায় ভাবতে বাধ্য করে। তো এবং আরো বান্ধবীদের জিজ্ঞেস করি যে এটা কি মানে সবারই প্রবলেম যে ডেটের আগে বা পরে পিরিয়ডস হয়ে যাচ্ছে, তো আমি প্রত্যেকের কাছ থেকে প্রায় পজিটিভ অ্যান্সার পাই, যে প্রত্যেকেই বলে যে হ্যাঁ আমাদের এটা মাঝে মধ্যেই হয়ে যায় এবং সেটা আমার ট্র্যাক করা সম্ভব হয় না। তো তখন বলেছিলাম যে ট্রান্সজেন্ডার ওয়াশরুম নিয়ে কাজ করছি, যদি প্রতিটা পিএমএস টয়লেটে আমি স্যানিটারি প্যাড অ্যাভেলেবেল করতে পারি তাতে কি সকলের কোনো সুবিধা হবে? তো তখন সবাই এক বাক্যে রাজি, যদি করতে পারিস খুব ভালো হয়। এবং সেই থেকেই কাজ শুরু। আমার একটা প্রথম বড় টেবিল এবং আমার ১০০০ টাকার পকেট মানি যেটা গ্রাজুয়েশনের টুকটুক করে জমিয়েছিলাম, এবার সেই টাকাটা দিয়ে স্যানিটারি প্যাড কিনে রাখি এবং যথাযথভাবে ছবিটি ভাইরাল হয়, এবং ২ দিনের মাথায় আমার ওই স্যানিটারি প্যাড সব শেষ হয়ে যায়, কারণ ওটা প্রিয় কষ্টে ছিল। তো ২ দিনের পর আমি একটা ভাবতে শুরু করি যে আমি এত প্যাড গোটা কলকাতায় কিভাবে সাপ্লাই করবো, কিভাবে দেবো, এবং আমার তো কত পড়া টেবিল দেবো, যে পড়া টেবিল মানে আমার তো এমনি পড়াশোনা করি কম ফাঁকিবার ছেলে, তো সেখান থেকে আমি এত পড়া টেবিল কোথা থেকে জোগাড় করবো? তো সেখান থেকে আমার কোথাও মনে হয় এটাকে একটু অন্যরকম প্রসেসে অ্যাপ্লাই করতে হবে। এবং আমাদের যে আইসক্রিমের বক্স গুলো থাকে, যেমন কাপ আইসক্রিম ১২টা করে থাকে, যে ভিডিওতে কিছুক্ষণ আগে যে একটা বক্স দেখানো হলো যে ন্যাপকিন বার করছে, ওটা আইসক্রিমের একটা বক্স, ওটাকে আমি লেটার বক্স এর মতো একটা ডিজাইন তৈরি করি এবং ডবল সাইডে টেপ দিয়ে দেয়ালে রাখতে শুরু করি, এবং প্রথম ৩০টা ওয়াশরুমে কিন্তু ওই প্রসেসে রাখা শুরু করি এবং ন্যাপকিনের চার্জ করি ২ টাকা। এবং আমার একটি ফটো এতটাই ভাইরাল হয়ে গেছিল যে মণিপাল থেকে একজন ইঞ্জিনিয়ার আমাকে স্যানিটারি প্যাড পাঠাতে মানে অ্যামাজন বা ফ্লিপকার্টে অর্ডার দিয়ে দিতেন, আমার বাড়িতে চলে আসতো, এবং সেদিন ২ টাকা মূল্যে প্রতিটা ওয়াশরুমে রাখা শুরু করি, যাতে কেউ মিস ইউজ করলে টাকাটা আমার কাছে চলে আসবে, সেই টাকাটা দিয়ে আমি ফার্দার পারচেস করতে পারবো। এবং এই প্রসিডিওর চলতে চলতে ২০১৮তেই আর কি জানুয়ারির বোধহয় ৮-৯ তারিখ অক্ষয় কুমার ফোন করেন এবং আমাকে বাংলার প্যাডম্যান উপাধি দেন, এবং কলকাতার সমস্ত মিডিয়া, ন্যাশনাল সমস্ত মিডিয়া সেটা কভার করেন যে বাংলার প্যাডম্যান সেটাকে কভার আপ করে, এবং সেটা আমার বড় পাওনা নয়। এবং সেই বড় পাওনাটা আমার কবে এলো, ২০১৯-এ যখন আমাদের এখানে একটা বাংলা সিনেমা ব্রহ্মাজানের গোপন কমিটি রিলিজ করে, সেটা যে রীতাবরী চক্রবর্তী অভিনীত, তো এবং সেখানে আমাদের প্রেসিডেন্সি ইউনিভার্সিটি একটা টক শোতে রীতাবরী দির সাথে আলাপ, এবং রীতাবরী দি পুরো ব্যাপারটা শুনে স্তম্ভিত এবং বলে যে এই কাজটার জন্য আমি তোমাকে সম্পূর্ণ রকম সাপোর্ট করবো, এবং উনি ওই দিনই বলেন যে তোমার প্রপার ভেন্ডিং মেশিন কিনতে
আপনি যত টাকা খরচা আমি সেটা দেবো এবং কলকাতার প্রতিটা ফিয়ার ইনস্টলের প্রপার ভেন্ডিং মেশিন থাকবে। এবং তিনি কথা মতো প্রথম লটেই 20টা ভেন্ডিং মেশিন আমার বাড়িতে পাঠান, কিন্তু 20টা এই মুহূর্তে বসানো হয়ে গেছে এবং ফার্দার প্রসেসের জন্য আমার কলকাতা কর্পোরেশনের সাথে কথাবার্তা চলছে, কিছু অনুমতিগত ব্যাপারে আটকে আছে ব্যাপারটা, আশা করি সেটা শর্ট আউট হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এবং রীতাবলী দিয়ে প্রথম মানুষ যিনি কথা দিয়ে কথা রেখেছেন এবং এখনো তিনি সমানভাবে সহযোদ্ধা যাকে বলে এই লড়াই চালিয়ে যাচ্ছেন। এবং কোথাও মাকে বাবাকে নিয়ে যে লড়াই শুরু হয়েছিল, মানে প্রথম যেদিন, মানে আমার একটা খুব বাজে অভ্যেস আছে, আমি চট করে কোনো কাজের আগে কাউকে কিছু বলি না, করে ফেলি তারপরে এসে বলি। যেমন যেন ওয়াশরুমটাও করেছিলাম, স্যানিটারি প্যাডে কাজটাও করেছিলাম, বাড়িতে এসে করেছিলাম। তো বাড়িতে এসে তখন সকালবেলা, তো বাড়িতে এসে যেমন বলি, মা আমি এরকম একটা প্যাডে কাজ করেছি, এরকম স্যানিটারি প্যাড দেখেছি, মেয়েদের যখন মানে হঠাৎ পিরিয়ডস হয়ে যায় রাস্তাঘাটে তখন যাতে ওটা ইউজ করতে পারে। তো তখন আমি ভেবেছিলাম এই নয় আবার কখনো কিছু করে, কারণ ট্রান্সলেটর ওয়াশরুম নিয়ে করেছি কিছু বলিনি, কিন্তু আমি মানে কোথাও কোথাও মনে মনে হয় যে না মা মতো সাপোর্ট করবে। তো হঠাৎই বলে বসে যে তো এত ভয় ভয় বলছিস কেন, তোর হাতে একটা ভালো কাজ হয়েছে, তা কত টাকা খরচা করলি বাবা স্যানিটারি প্যাড কিনতে? আল্লাহ 1000 টাকা ছিল সব শেষ। তাহলে ঠিক আছে, দীপাবলা তোর তোর জন্য একটা গিফট আছে। তো বাবাকে মা ফোন করে বলে দিয়েছিলাম। তো বাবা আসার, বাবা এসে সঙ্গে সঙ্গে আমার মানে পকেট মানি 1000 টাকা আলাদা করে, এবং বাবা 1000 টাকা স্যানিটারি প্যাড কিনে এনেছিল এবং বলেছিল যে এই প্যাডটা রাখ, পরের বারেরটা আমি দিলাম। তো এই যে সাপোর্টটা দিয়ে যে শুরু হয়েছিল, আজ বহু মানুষ, আজ তোমাদের মতো মানুষের পাশে এসে যে দাঁড়িয়েছে, এটা কোথাও না কোথাও সেই মানুষ দুটো যে লড়াইতে আমাকে মানে হাত ধরে নামিয়েছিল, এবং সেই লড়াইয়ের বলবো যে জয়ী হিসাবে কিন্তু আমি তোমাদের পাচ্ছি। তোমরা আমার আমার শোকেসের ওপর যে পুরস্কার গুলো সাজানো নি সেটা আমার প্রাপ্তি নয়, আমরা আমি যে তোমাদের পাচ্ছি, বিভিন্ন মানুষকে যে আমার এই মানে কাজের পাশে পাচ্ছি, এটাই আমার সব থেকে বড় প্রাপ্তি। আজ মা নেই, কিন্তু মায়ের দেখানোর পথ গুলো রয়ে গেছে, মায়ের দেখানোর কথাগুলো রয়ে গেছে, এবং মা মানে আমার বুকেই মাথা রেখে চলে যায়। শেষ শেষে যাওয়ার সময় আমার মানে 4-5টা লাইন খুব মানে খুব ভালোভাবে মনে থাকবে সারা জীবন, আমার যতদিন না চোখ বুঝবে। মা বলেছিল যে বাবু আমি চলে যাচ্ছি, তোর সব থেকে বড় সাপোর্টার আমি ছিলাম, কিন্তু আমি ফিজিক্যালি থাকবো না, কিন্তু আমি থাকবো। আর একটা জিনিস মনে রাখবি, নিজের স্বপ্ন নিজের কাছে বড় দামি হয়, তো কোনো অবস্থাতেই নিজের স্বপ্নকে হারতে দিবি না, যা শিখেছি এতদিন সেটা মাথায় রাখবি, দেখবি তুই একদিন জয়ী হবি। তো সেটা মাথায় নিয়ে আগামী পথ চলবো, ভেঙে পড়বো না, তবে মানসিক ভাবে একটু দুর্বল এখনো, কারণ জাস্ট 2 মাস হয়েছে, ঘা এখনো শুকায়নি, শুকাবেও না জানি, কিন্তু মনের জোর নিয়ে আমার সমাজের জন্য তোমাদের জন্য লড়াই চলবে। আমার মনে হয় তুমি ঘরের জন্য শোনাচ্ছিলে, আবার পুরো বাংলার জন্য শোনাচ্ছিলে, পুরো দেশের জন্য তুমি শোনাচ্ছিলে, এর চেয়ে বেশি কিছু আমি বলবো না, পরে বাকি প্রসঙ্গটা পরে করছি, ঠিক আছে? আচ্ছা বলছি, বর্তমানে তুমি ফান্ডটা কিভাবে জোগাড় করছো? মানে এখন তো তুমি অনেকটা বড়, যতটাই হয়েছে অনেকটাই বেড়েছে, 2017 যেখানে দাঁড়িয়েছিলে তুমি এখন 2021 পা রেখেছো। তুমি তোমাকে ফান্ড মানে ধরো এখান থেকে যদি কেউ চায় তোমার সাথে যোগাযোগ করতে, তাহলে সে ফান্ডটা কিভাবে তুমি রাইজ করছো? এখন আমি যে প্রসেসে কাজ চালাচ্ছি সেটা হচ্ছে আমি ফার্স্ট অফ অল গ্রামে গিয়ে তো ক্যাম্প করছি, এবং ক্যাম্প করতে গিয়ে একটা জিনিস আমি বারবার লক্ষ্য করেছি যে মেয়েরা কিন্তু স্যানিটারি প্যাড প্রত্যন্ত সুন্দরবনের প্রত্যন্ত জায়গায় কিন্তু আমি দেখেছি মেয়েরা স্যানিটারি প্যাড ইউজ করতে চায়। অনুষ্ঠানের শুরুতেই যেমন বলা হয়েছিল যে মেয়েরা নিজেদেরকে লুকিয়ে রাখে, মেয়েরা নিজেদের কষ্ট দুঃখ প্রকাশ করতে চায় না, আমি সেই জায়গায় কোনো বন্ধু হয়ে তার মনে কষ্টটা বার করে নিয়ে আসার চুম্বক হিসেবে কাজ করি। মেয়েরা আমার কোথাও মনে হয় তারা লোহা, আমি চুম্বক, তাদের দুঃখ গুলো কষ্ট গুলো টেনে বার করে আনি। এবং সেই কথায় কথায় বারবার বেরিয়েছিল যে আমরা স্যানিটারি প্যাড ব্যবহার করতে চাই, কিন্তু ওর যা দাম সেটা আমাদের ক্ষেত্রে কেনা আমাদের ক্ষেত্রে ইম্পসিবল ব্যাপার। আমার বাড়ির স্বামী যে আছে সেও কিন্তু কিনে দেবে না, তো আমি কোথা থেকে ব্যবহার করতে চাই? তো সেইটা এই জিনিসটা আমার বারবার কোথাও মাথায় আস্তে আস্তে আমি নতুন একটা ইনিশিয়েটিভ স্টার্ট করেছি, যেখানে একটা ফান্ডিং সে যে কেউ করতে পারে বা নিজের সেলফ ফান্ডিং করতে পারে, সেই ফান্ডিং কিন্তু একটা মানুষকে বা একটা একটা গ্রামকে কন্টিনিউ কিন্তু ন্যাপকিনের যোগান দিয়ে যাবে। সেটা হচ্ছে যে আমার সাথে
গুজরাটের নানা ম্যানুফ্যাকচারিং কে এগ্রিমেন্ট করা আছে, যার দৌলতে আমি খুব ভালো কোম্পানি প্যাড বা খুব ভালো কোয়ালিটির প্যাড খুব কম দামে পেয়ে যাই। এবং সেই প্যাডটাকে আমি জাস্ট মানে নর্মালি লুজ প্যাড পাই, নন ব্র্যান্ডিং মানে কোনো প্যাকেজিং থাকে না সেই প্যাডটার, এবং সেটি একদম সিল প্যাক অবস্থা আমার কাছে আসে। এবং সেই প্যাডটাকে আমি গ্রামে গ্রামে পৌঁছে দিই, এবং সেই গ্রামের মেয়েরা ধরো একটা পাঁচ জনের গ্রুপ, সেই পাঁচ জন হয়তো 10,000 টাকা দিয়ে তারা কাজ শুরু করলো, এবং সেটা কোনো অর্গানাইজেশন সেই স্পন্সর করতে পারে তাদের, বা যারা সেলফ ফান্ডিং যদি শহরের দিকে সেলফ ফান্ডিং করে নেয় অনেকে, তো সেই কাজটা তারা শুরু করে। এবং তার সাথে ধরে নাও তাদের এক কাজে তিনটে জিনিস হচ্ছে, ফার্স্ট হচ্ছে তারা ভালো কোয়ালিটি প্যাড খুব কম দামে পেয়ে যাচ্ছে, এবং সেটি 15 থেকে 17 টাকা 18 টাকার মধ্যে পেয়ে যায়। সেকেন্ড যেটা হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস ক্রিয়েট হচ্ছে, আমি হয়তো একটা জায়গায় 2 বার ক্যাম্প করতে যাবো, 3 বার ক্যাম্প করতে যাবো, কিন্তু সবসময় ক্যাম্প করতে যাওয়া সম্ভব। তো তাতে কি হচ্ছে, সেই মানুষগুলো যদি সেই স্যানিটারি প্যাড বা মেন্সুরাল হাইজিন কাজের সাথে যুক্ত থাকে রোজ, তো সেই মানুষগুলো মধ্যে রোজ রোজ কিন্তু একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট হবে। থার্ড যেটা হচ্ছে যে তাদের একটা রেভিনিউ জেনারেট হচ্ছে, একটা মানুষ স্যানিটারি প্যাড মানে ব্যবহার করছে, যেমন সে একটা গ্রুপ সেটাকে সেল করে, মানে আমি বেশিরভাগ আমার গ্রুপে থাকে ইয়ং জেনারেশন যারা স্কুল কলেজে পড়ছে সেই সব জেনারেশন, যাতে তাদের একটা আর্নিং হয় এবং তাদের মধ্যে একটা গ্রুপ চালানোর একটা, যে ধরো ইউথ পার্লামেন্ট একটা গ্রুপ চলছে, কিন্তু এই গ্রুপ চালানোর জন্য যে একটা প্ল্যান, সেই প্ল্যানটা কিন্তু তারা ওই কাজ থেকেও শিখে যাচ্ছে। তো আমার এক দিলে 3 পাখি, ক্যাম্প, রেভিনিউ জেনারেট এবং একটা গ্রুপ ক্রিয়েশন, যেটা কিন্তু অনেক কাজ ইজিলি করে দিতে পারে। ধরো আজ আমার আমাদের যে এই ভিডিওটা, আমার কোথাও মনে হলো যে আমার এই ভিডিওটা সুন্দরবনে প্রত্যন্ত জায়গায় পৌঁছে দিতে হবে, যে কোনো একটা গ্রুপকে শেয়ার করে দেবো, তারা চ্যানেল ওয়াইজ কিন্তু গ্রুপে পাঠিয়ে দিতে থাকবে। তো এইভাবে জিনিসটা কিন্তু স্প্রেড হতে থাকবে। তো এইভাবে এখনো পর্যন্ত আমার জাস্ট 6 মাসে 11 খানা ইউনিট তৈরি হয়েছে, এবং আসার আরো কথাবার্তা চলছে বিভিন্ন অর্গানাইজেশনের সাথে। একটা প্রপার মনিটরিং এর খুব দরকার এই কাজটার জন্য, যে বিভিন্ন অর্গানাইজেশনের সাথে কথা বলতে, ফান্ডিং এর জন্য হেল্প করবে কেউ, মনিটরিং এর জন্য হেল্প করবে। তো এই প্রসেসে একটা সুন্দরবন সহ প্রত্যন্ত গ্রামগুলোকে কিন্তু আমি চেইন সিস্টেমে বাঁধতে চাইছি, যার দৌলতে কিন্তু তারা খুব সহজে খুব অল্প মূল্যে খুব ভালো জিনিস মেয়েরা কিন্তু সেটা পাবে। হ্যাঁ, মানে আমাদের এখানে তো সোশ্যাল মিডিয়া বলতে আমরা ইনস্টাগ্রাম করি, আমরা ফেসবুক করি, প্রত্যন্ত গ্রামে যোগাযোগের হয়তো কিছু অতটাও ভালো মাধ্যম নেই, সবাই সবটা জানতেও পারে না, তো গ্রুপিং সিস্টেমটা খুব ভালো, তার দরকার। ঠিক আছে, এবারে আমি বলতে চাই মেয়েদের সমস্যা, এই সমস্যার উপরে তো প্রচুর নিয়ম কানুন বাধা নিষেধ আছে, যেমন ঠাকুর করে ঠাকুর ছোঁয়া যাবে না, বা সুয়েতা যেরকম বলতো যে কাছে হাত দেওয়া যাবে না তাহলে নাকি গাছ মারা যায়, এসব তো একটা ট্যাবু হয়ে গেছে সমাজের প্রতি। তো এটার ব্যাপারে যুক্তি কি আছে তোমার কাছে, যদি জানতে চাই? দেখো, একটা ফার্স্ট অফ অল কথা বলি যে মানে আজ আমরা যেগুলোকে ট্যাবু ভাবছি, একটা সময় কিন্তু এগুলো বাস্তব ছিল, কারণ সেই সময় দাঁড়িয়ে সেই সিচুয়েশন গুলো কিন্তু সত্যি ঘটতো। আজ মানে আমি যখন ক্যাম্পে যাই, প্রত্যেকটা জিনিস মানে পয়েন্ট টু পয়েন্ট সেগুলোকে বলি, কারণ আজ আমরা একটাকে বলছি এটাকে মেনো না, কেন মেনো না তার পিছনে যুক্তি দেওয়াটা দরকার। আমি ফার্স্ট যেটা বলি, ঠাকুর ঘরে যেও না, ঠিক আছে? ঠাকুর ঘরে না যাওয়ার কনসেপ্টটা কিন্তু এসেছে মন্দিরে না যাওয়া থেকে, মানে আজ ইউথ পার্লামেন্টে জানি না এই কনসেপ্টটা হয় কিনা, যে আমি তোমাকে একটা কথা বললাম, তুমি তাকে একটা কথা পাস করলে, সে আবার একটা কথা পাস করলে, লাস্ট পোর্শনে গিয়ে দেখলে তুমি যাকে যেটা বললে সেটা লাস্ট পোর্শনে গিয়ে পুরোটা চেঞ্জ হয়ে গেল। তো এই কনসেপ্টও এটা হয়েছে যে একটা সময় হয়েছিলটা কি, কোনো না কোনো ভাবে এটাকে স্প্রেড করা হয়েছিল যে পিরিয়ডস এর সময় মেয়েদের শরীর হলো দুর্বল থাকে, এবং আগেকার দিনে মন্দির মন্দির যাই বলো না কেন সেগুলো অনেকটা সিঁড়ির ধাপ থাকতো, অনেকটা সিঁড়ি ক্রস করে কিন্তু উপরে উঠতে হতো, এবং তার প্রাচীন স্থাপত্য যদি দেখতে চাও আমাদের দক্ষিণে যে সমস্ত মন্দির রয়েছে সেখানে তুমি বেশিরভাগ জায়গায় দেখবে যে সিঁড়ি প্রচুর রয়েছে, এবং সেই সিঁড়িগুলো থাকার কারণে তারা স্টেপ বাই স্টেপ উঠে উঠে যখন মন্দিরে যাবে বা মসজিদে যাবে, যেখানেই যাক না কেন সেখানে কিন্তু তাদের শারীরিক পরিশ্রম বা একটা দুর্বল ভাব আসতে পারে। তো সেই সময় দাঁড়িয়ে সেই জায়গায় দাঁড়িয়ে সেখানকার বিধান তখনকার মতো তৈরি হয়েছিল যে পিরিয়ডস এর সময় ঠাকুর ঘরে বা মন্দিরে প্রবেশ করতে নেই। তো মন্দিরে প্রবেশ করতে নেই সেটা কন্টিনিউ চলতে চলতে জেনারেশন ওয়াইজ চেঞ্জ হতে হতে চলে এসে নিজের ঘরের মধ্যে ঠাকুর ঘরে ঢুকতে নেই, এটা গেল একটা কথা।
বর্তমানে ঠাকুর নিচে চলে এসেছে, কিন্তু আমাদের মানসিকতা সেই আগেকার দিনই পড়ে রয়েছে, যতক্ষণ না আমরা এদের জিনিসগুলোকে চেঞ্জ করবো। এক, দু নাম্বার হচ্ছে কি, আগেকার দিনে মনে রাখতে হবে স্যানিটারি প্যাডের কনসেপ্ট ছিল না। আগেকার দিনে মেয়েরা বেশিরভাগ সময় কাপড় ব্যবহার করতো, কিংবা কাপড়ের কনসেপ্টটা খুব একটা পুরনো নয়, তারও আগে কনসেপ্টে এই এই ট্যাবু গুলো, তো সেই সময় কিন্তু মেয়েদের কাপড় ব্যবহার করারও কনসেপ্ট ছিল না। তারা একটা ঘরে থাকতো এবং গোটা শরীর ময় কিন্তু সেই ব্লাড কিন্তু মাখামাখি হতো, এটা বাস্তব কথা, এবং তার জন্য তাদেরকে আলাদা রাখা হতো, খড় বা ঘাস দিয়ে সেই ব্লাড গুলোকে মোছার একটা পদ্ধতি ছিল। এবার ধরো তোমার হাত যদি কেটে যায় বা তোমার শরীরে কোথাও থেকে যদি রক্তক্ষরণ হয়, তুমি সেই অবস্থায় নিশ্চয়ই রান্নাঘর বা আদার শোয়ার ঘর বা কোথাও যাবে না। এটা বাস্তব কথা যে একটা মানুষের শরীর থেকে রক্ত ক্ষয় হচ্ছে এবং হাত কেটে গেল, সে সেই অবস্থায় তুমি রান্নাঘরে যাবে না, কারণ ধরো তুমি চা দিচ্ছ সেই চায়ের মধ্যে রক্ত পড়ে যেতে পারে বা আদার্স মানে ব্লাড মিশিয়ে কন্টামিনেট হতে পারে। তো সেই কনসেপ্ট থেকে কিন্তু এসেছে রান্নাঘরে যেতে নেই। এখন প্যাড এসে গেছে, নানা রকম উন্নত প্রযুক্তি এসে গেছে, সেই কনসেপ্টটাও কিন্তু এখনো যায়নি। সেকেন্ড যে থিং, মাটিতে বসতে নেই, যখন পিডিএফ যায় তখন মাটিতে বসতে নেই, কনসেপ্টটা কোথাও থেকে এসেছে মাটিতে না বসার কারণ, আগেকার দিনে আমরা যদি দেখি আগেকার দিনে মানে 99% বাড়ি ছিল কিন্তু মাটির বাড়ি, এবং মাটির বাড়ি বা খড়ের মানে মেঝেটা ছিল খড়ের, বা একটা মেয়ের যদি পিডিএফ হয় সে মাটিতে যদি বসা, তখনকার দিনে স্যানিটারি প্যাড না থাকার কারণে সেই ব্লাডটা কিন্তু মাটির সাথে লেগে যেত, এবং মাটিতে নেতা দেওয়া যাকে বলে, যে মানে গ্রামগঞ্জে যে নেতা দেওয়া, সেই নেতা দেওয়া কিন্তু মাটিতে রক্ত লেগে গেলে সেই নেতাতেও কিন্তু সেটা উঠতো না, সেটা মাটি দিয়ে আবার নানা রকম ভাবে করতে হতো, এবং সেম অ্যাজ ঘরের উপরও সেই ব্লাডটা লেগে গেলে সেই ঘরটা চেঞ্জ করার নানা রকম পলিসি থাকতো, তার জন্য বলে দেওয়া হতো মাটিতে বসতে নেই। ফোর্থ যে কনসেপ্টটা যেটা থাকে সেটা হচ্ছে স্নান করতে নেই। স্নান না করার যে কারণটা কি, পিরিয়ডস এর সময় স্নান করতে নেই, কারণ পিরিয়ডস এর মেইন কনসেপ্টটা যেটা স্টার্ট হয় ব্রেন থেকে, আমাদের মানে আমরা ভাবি ভাজাইনাল এরিয়া থেকে ব্লাডটা বেরোচ্ছে আদতে নয়, বা আমাদের পুরো জিনিসটা কিন্তু কন্ট্রোল করে আমাদের ব্রেন, এবং ব্রেন থেকে যখন বেরোচ্ছে মানে মনে রাখতে হবে সেই ব্রেন কিন্তু একটা হরমোন ছাড়ছে, যে হরমোন গোনাডোট্রপিক হরমোন, সেই হরমোন কিন্তু আমাদের পিরিয়ডসটা মেয়েদের পিরিয়ডসটা হতে হেল্প করে, এবং সেই হরমোন যখন শরীর থেকে নিঃসৃত হচ্ছে তখন কিন্তু আমাদের ব্রেন প্রচন্ড পরিমাণে অ্যাক্টিভ থাকে, যার জন্য মানে ব্রেনের সাথে আমাদের চুল, আমার চুল এখন নেই, কেটে মানে মেয়েরা হয়েছি, তাই যাই হোক হালকা হালকা উঠেছে ঘাসের মতো, তো সেই মেয়েদের চুলটা গোড়াটা কিন্তু আলগা থাকে, এবং গোড়া আলগার জন্য হয় কি, যখন কেউ শ্যাম্পু করে বা স্নান করে তখন মেয়েরা কিন্তু বেশিরভাগ সময় চুল এরকম করে চুলে জলটা দেয়, এবং সেই সময় কিন্তু চুল পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তো সেই থেকে কিন্তু এসে যায় যে স্নান করতে নেই। এবং সেকেন্ড আর একটা এক্সট্রার সাথে আর একটা কনসেপ্ট জড়িত আছে, যে আগেকার দিনে কিন্তু মানে টিউবওয়েল বা আদার্স কোন কলের সিস্টেম ছিল না, আগেকার দিনে কিন্তু স্নানটা সম্পূর্ণভাবে পুকুরে হতো, এবং পুকুরে যদি সেই অবস্থায় কোনো মেয়ে যদি স্নান করে তার ব্লাডটা কিন্তু পুকুরের জলের সাথে মিশে যায়, এবং তখন থেকে ডিক্লেয়ার হয়ে যায় কিন্তু পিরিয়ডস এর সময় স্নান করতে নেই। এই এই কিছু কিছু জিনিসগুলো কিন্তু আমাদের এখনো ট্যাবু বা এখনো মিস হয়ে রয়ে গেছে, এইগুলো হচ্ছে পিছনের তখনকার দিনে সাইন্টিফিক রিজন আর কি। হ্যাঁ, আমি অনেকটাই রিলেট করতে পারছি ব্যাডম্যান, মানে অক্ষয় কুমারের ব্যাডম্যানটা অনেকটাই রিলেট করতে পারছি। তো এবারে বলতে চাইছে, এই কাজটি শুরুর সময় তো অনেকটা পেরিয়ে এসেছো, তো কি কি বাধা কাটিয়ে উঠতে হয়েছে, মানে এরকম একটা অভিনব ভাবনার তো প্রচুর বাধা আসবে, এটাই স্বাভাবিক যে কোনো নতুন ভাবনার বাধা আসবে, তোমাকে কি কি কাটিয়ে উঠতে হয়েছে? দেখো, বাধা বলতে এখন এই সময় দাঁড়িয়ে মা চলে যাওয়ার পর আমার কোথাও মনে হয়েছে যে মানে আমাকে আগে মিডিয়া দাদা দিদিরা বা বন্ধু বান্ধবরা যখন প্রশ্ন করতো বাধা কি, আমি দিল দড়িয়া ভাবে বলতাম বাধা আমার কাছে কখনো আসেনি, কারণ বাধাটা একজন ফেস করতো, সেটা হচ্ছে আমার মা। আমার মা ফিল্টারিং করে আমার কাছে দ্বিতীয় ব্যাপারগুলো, তো তার জন্য কিন্তু আমার কাছে কখনো বাধা মনে হয়নি, কিন্তু এখন কোথাও মনে হচ্ছে যে মা যদি সেই সময় না থাকতো মানে ডিরেক্ট তীর্ধনুগুলো আমার গায়ে বিন্ধ, ধনুগুলো আমার গায়ে বিঁধে রক্তাক্ত হতো, কিন্তু তখনকার দিনে আমার কি বলবো আমার যে ট্রান্সজেন্ডার ওয়াশরুম, তখন বহু মানুষের কাছে কথা শুনি যে তুমি এলজিবিটি কমিউনিটিতে বিলং করো কিনা, তাদের ব্যাপার তারা বুঝে নেবে, তোমার এত ভাবার দরকার কি, মেয়েদের ক্ষেত্রে সেম হয়েছিল, অনেক বান্ধবী আমাকে বলে
ছিল, সরকারি চাকরি করার জন্য ও এইগুলো করছে, ও একটু বেশি বাড়াবাড়ি করছে, আরো আরো অনেক কিছু শুনেছিলাম। মানে আমার সামনাসামনি কেউ কিছু বলতো না চট করে, পিছনে বলতাম, পিছনে কথা বললে আমার সামনে চলে আসতো ঘুরে। কিন্তু প্রবলেম হচ্ছে কি, মানে তাদের বলাটা বলা ঠিক আছে চোখে, কিন্তু আমার আমার কান খুব ভালো ফিল্টারিং করে। মানে মা চলে গেছে ঠিক, এই সময় দাঁড়িয়ে আমার কান খুব ভালো ফিল্টারিং করে, আমার খারাপ কথা কান আমার নেয় না, একদম মানে এডিট করে। মানে আমার কান খারাপ কথা নেয় না, চোখ খারাপ জিনিস দেখে না, এবং ব্রেন খারাপ জিনিস ভাবে না। তো সেক্ষেত্রে আমার কাছে নেগেটিভ জিনিসের কোনো কিছু অস্তিত্ব নেই। হ্যাঁ, নেগেটিভ জিনিসে এটা বলা ভুল যে একটা পজিটিভ কাজ করতে গেলে নেগেটিভটাকে সঙ্গে নিয়ে কাজ করতে হয়। তাতে কি হয়, নেগেটিভটাকে সাথে নিয়ে কাজ করলে মনের জোরটা বাড়ে এবং সেটাতে কিন্তু পজিটিভ কাজটা করতে কিন্তু বুস্ট করে। আর যদি আমরা বিভিন্ন সিনেমাতে দেখি, সেখানে নেগেটিভের জন্য কিন্তু পজিটিভটা বেশি হিট খায়। আর যদি যত ভালো ভিলেন হয় হিরো কিন্তু তত হিট খায়। আজ তামিল সিনেমাতে গুন্ডা যারা রয় ভিলেনে অভিনয় যারা করে, তারা কিন্তু মারাত্মক রকমের ভয়ঙ্কর রকমের অভিনয়টা করে, এবং তার জন্য কিন্তু হিরোর মানে মারপিটের সিনগুলো তেমন হয়। তো নেগেটিভের জন্যই পজিটিভ হিট খায়। তো তেমনই যারা সমালোচনা করতে চান করতে পারেন, যারা ভাবেন যে শোভন সরকারি চাকরির জন্য এগুলো করছে, মনে রাখবেন আমি সরকারি চাকরি কোনোদিনও করবো না। মানে আমার এম আলাদা, আমার চিন্তাধারা আলাদা, আমার কোথাও মনে হয় মানুষের জন্য কিছু করবে, মানুষের জন্যই আমি করবো। তো তাদের একটা কথাই বলবো, আপনারা আপনাদের নেগেটিভ জিনিসটা ছড়াতে থাকুন, আপনাদের নেগেটিভ জিনিস আমার শরীরে ফিল্টারিং হয় পজিটিভ। আমার মনে হয় সরকারি এবার তোমার সাথে আসবে, সমস্যা নেই, সরকারি চাকরি তোমাকে করতে হবে না, এটুকু আমার দৃঢ় বিশ্বাস। তো এত ভালো উদ্যোগ তুমি তো নিয়েছো, ভবিষ্যৎ প্রজন্ম এটাকে কিরম ভাবে দেখছে? তুমি তো বললে যে ইউথরা আসছে, তুমি গ্রামে গিয়ে কাজ করছো, গ্রামের মানুষরা কিরম ভাবে নিচ্ছে, শহরের ইউথরা কিরম ভাবে নিচ্ছে? আগে তুমি বলো তুমি কেমন ভাবে, আমার খুব ভালো লাগছে। আসলে আমার বাড়িতে সেরকম কোনো কিছু নেই, হয় যেটা সবার বাড়িতে থাকে না, আমার বাড়ির চিন্তা ভাবনাটা একটু এগিয়ে আছে, সবার বাড়ির চিন্তা ভাবনা এরকম এগিয়ে থাকে। তো সেক্ষেত্রে আমি অনেক কিছু তোমার থেকে শিখলাম যেগুলো আমি জানতাম না, সত্যি বলতে আমিও জানতাম না যে কেন এটার পিছনে কি আছে, কি কারণ, বা আর কি করা যায় না, সত্যি আমি জানতাম না। আজকে আমি তোমার মুখ থেকে শুনলাম যে আগে কি মানে ভেবে এই জিনিসগুলো করা হতো। তো আমি খুবই ভালোভাবে নিচ্ছি, আমি চাইও অন্যরা ভালোভাবে নিক। তো এবার তুমি বলো। দেখো, আমি গ্রামে কাজ করতে গিয়ে যে জিনিসটা বারবার দেখেছি, তাদের মধ্যে যদি গুরুত্বপূর্ণ আচরণ করো বা সবার সাথে যদি বন্ধুর মতো মেশো, তোমার কোনো প্রবলেম কোনোদিন তোমাকে বাধা দেবে না। তুমি সবসময় মনে রাখবে যে তোমার যে কাজটা যেটা হবে সেটা বন্ধুর মতো হওয়া উচিত। আজ ক্যাম্প করতে গিয়ে আমি এখনো পর্যন্ত কখনো নেগেটিভ কিছু আমার সাথে ঘটেনি বা আসেনি, কারণ সবাই সবাই আমার প্রথম ক্যাম্পে আমার প্রথম যেটা বলা থাকে সেটা হচ্ছে ক্যাম্প হচ্ছে আমি কেউ না বলে, আমার কোনো ব্যানার নেই, আমার কোনো অর্গানাইজেশন নেই, কিছু নেই। আমি নর্মালি যাই, নর্মালি কথাবার্তা বলি, এবং আমার এক একটা ক্যাম্প 4 ঘন্টা থেকে 4.5 ঘন্টার হয়, এবং সেখানে কিন্তু আমার প্রথম 2 ঘন্টা কিন্তু তাদের বন্ধু হওয়ার চেষ্টা করি। কারণ আজ যদি বন্ধু না হই কোনো কাজ কোনোদিন সাকসেসফুল হয় না। সুন্দরবনের প্রত্যন্ত জায়গায় মোটামুটি যদি আমি দেখি, আমার এখনো পর্যন্ত 150-র ওপর স্কুল এবং প্রায় 100-র ওপর কলেজে কিন্তু আমার ক্যাম্প হয়েছে। এবং গ্রাম আমি বুনতে পারবো না, কারণ গ্রাম অজস্র গ্রামে ক্যাম্প হয়, এবং আমার ক্যাম্পের যে ধারা সেটা সম্পূর্ণ হয় কি গল্পের ছলে। আমি নর্মালি গল্পের ছলে ক্যাম্প করি, কারণ কোথাও মনে হয় যে ক্যাম্পে যেন স্কুলে পড়ানো না হয়। আজ স্কুলে পড়ানো যদি হয়, আজ আমি নিজে স্কুলে খুব একটা মনোযোগ সহকারে পড়তাম না, কারণ আমার চার দেয়াল একদম মান থাকতো না, আমি সেকেন্ড বেঞ্চে জানলার ধারে বসে থাকতাম, আর মানে পড়াটা আমার কাছে খুব একটা অ্যাক্সেপ্টেবল হতো না। তো সেক্ষেত্রে আমার কোথাও মনে হয় যে সেই চার দেয়ালে, আমিও ক্যাম্প যখন করি চার দেয়ালেই করি, কিন্তু কিন্তু ব্যাপারটা হয়েছে কি, যখন ক্যাম্প গুলো করি সেই মানুষগুলো মুখের দিকে তাকাই, এবং তারা যখন যায় মানে কি বলবো, আসে যখন আমার কাছে একরকম, যায় যখন আরেক রকম ভাবে অনেক কিছু জেনে যায়, এবং তাদেরকে সেই জায়গাটা সেই সুযোগটা করে দেওয়ার চেষ্টা করি। অনেক ধন্যবাদ। আমরা দেখতে পেলাম ভিডিওটাতে বন্ধন ন্যাপকিন অ্যাপটা দেখানো হলো,
তো অনেকেই হয়তো জানে না যে কি ব্যাপারটা কি। তো তুমি যদি অ্যাপটার ব্যাপারে আমাদের একটু বলো। অ্যাপটা আমার 2018 তে যে দাদা আর কি মানে 2018 বোধহয় পূজোর সময় যে দাদা ভিডিওটা শুট করে দিয়েছিল সেই দাদাই অ্যাপটা বানিয়ে দিয়েছিল। উনি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার, উনি অ্যাপটা বানিয়ে দিয়েছিল এবং দুজন মিলে আর কি মানে আমি প্রথম আইডিয়াটা দিয়ে আমার দাদা আমার এক দিদি মানে মাসির মেয়ে বিয়ে বাড়িতে ফিরছিলাম এবং বাসে বোধ হয় কেউ একটা মানে তখন আমার কাছে অত ভালো স্মার্টফোন ছিল না যে আমি অ্যাপ ট্যাপ ডাউনলোড করব এবং বাসে বসে আমি দেখছিলাম কেউ একজন কিছু অ্যাপ ডাউনলোড করে কিছু একটা করছিল বা কিছু একটা বুকিং করছিল। তো তখন আমার ওই অ্যাপটা দেখে কোথাও মাথায় আসে যে আমার তো সব জ্ঞান ইউজ করে তো ভেন্ডিং মেশিন বা সাইন্টিফিক প্যাড অ্যাভেলেবেল না, কিন্তু মেয়েরা জানবে কোথা থেকে যে হঠাৎ যদি পিডিএফ হয় বা এমন একটা জায়গায় হলো যেখানে সত্যিকারের মানে আমি পৌঁছাতে পারিনি কিন্তু তার আশেপাশে কোনো না কোনো বাথরুমে রয়েছে সেটাকে জানান দিতে হবে। তাহলে একটা যদি অ্যাপ করা যায় যে প্যান ইনস্টলেটে যদি এরকম লোকেশন গুলো থাকে যে কোন লোকেশনে স্যানিটারি প্যাড কোন ওয়াশরুমে রয়েছে এবং তার নিয়ার লোকেশনে সে কোন জায়গায় গেলে প্যাডটা পেয়ে যাবে। তো সেই এসে ওই দাদাকে ফোন করি যেহেতু উনি ইঞ্জিনিয়ার এবং ওনাকে ফোন করে পুরো ব্যাপারটা বলি। উনি বলেন আইডিয়াটা দারুণ, তোকে চিন্তা করতে হবে না, আমি 3-4 মাসের মধ্যে তোকে একটা সুন্দরভাবে ডিজাইন করে করে দেবো। তো সেই অভিষেক ভাই অভিষেক দা সেইভাবে যে নিজের ভাইয়ের মতো করে যে জিনিসটা করেছে, তুমি নিজের ভাইয়ের মতো ভাই, তিনিও একজন ছেলে, তিনিও আমাদের জেনারেশনে আমাদের থেকে হয়তো 8-9 বছরের 10 বছরের বড় হবে। সেই দাদা আজ নিজের সমাজের জন্য যে একটা কাজ করেছে সেটাও কিন্তু আমার কাছে বড় প্রাপ্তি, বড় পুরস্কার। অ্যাপটা কাজ করে জাস্ট গুগল পেতে গিয়ে সেখান থেকে ডাউনলোড করলেই হয় এবং ধরো কোন একটা জায়গায় দাঁড়িয়ে আছে সেই জায়গায় দাঁড়িয়ে জাস্ট ওই জায়গার নামটা ওখানে ইনপুট করা আছে, জাস্ট ওখানে ক্লিক করলে তোমার নিয়ার লোকেশনে কোন ওয়াশরুমে ভেন্ডিং মেশিন বা স্যানিটারি প্যাড মজুদ রয়েছে সেটা শো করে দেবে। তবে এই সময় দাঁড়িয়ে অ্যাপটা আমার কাছে অতটা অ্যাপ্লিকেবল হচ্ছে না, কারণ যতক্ষণ না কলকাতা সমস্ত প্যান ইনস্টলেটে ভেন্ডিং মেশিন বসছে, কারণ 70টা প্যান ইনস্টলেট এবং সেটি দক্ষিণ কলকাতাতেই সম্পূর্ণভাবে রয়েছে। উত্তর কলকাতার জন্য এখনো পর্যন্ত পারমিশন পাচ্ছি না, সল্টলেক বা বেহালে চত্বরের জন্য পারমিশন পাচ্ছি না কর্পোরেশনের তরফ থেকে। রীতাবরী দি সম্পূর্ণভাবে চেষ্টা করছে, শুধু রীতাবরী দি নয়, রীতাবরী দির মা উনিও দুজন ভাবে প্রচন্ড ভাবে চেষ্টা করছেন যে কোন রকম ভাবে যদি পারমিশন নিয়ে আসা যায়, কারণ ওই পারমিশন একটা পারমিশন কিন্তু আমাদের কলকাতার চেহারাটা বদলে দেবে এবং যেদিন কলকাতার সব ইনস্টলমেন্ট বসে যাবে সেদিন কাজ করে এবং তার যদি কোনো প্রবলেম থাকে সেই অ্যাপে দিলে কোনো না কোনো গাইনোকোলজিস্ট তাকে সাজেস্ট করে দেবে, এরকম ভাবে ডিজাইন করার পরিকল্পনা করা রয়েছে। কিন্তু এখন সবটাই হচ্ছে অনুমতির উপর ডিপেন্ড করে আছে, অনুমতি যদি পাওয়া যায় তাড়াতাড়ি কাজ করা যাবে এবং এই যে প্যান্ডামিক সিচুয়েশন যাচ্ছে এটা আশা করি যত তাড়াতাড়ি শেষ হয়ে যায় কাজগুলো করতে আরো সুবিধা। তার মানে আমরা ভবিষ্যতে এটা দারুণ একটা অ্যাপ্লিকেশন দেখতে পাবো, এটাই আমি আশা রাখছি। তো এখন চলছে হচ্ছে মহামারী, যেটা আমাদের বিগত 1 বছরের সময়টিতে চলেছে, এই বছর চলছে আর জানি না কবে গিয়ে এটা শেষ হবে। তার সাথে চলছে লকডাউন, আগের বছরে প্রায় বেশিরভাগ সময় তো আমরা লকডাউনে কাটিয়েছি, এই বছরও কিছুটা টাইম লকডাউনে আমাদের চলে গেল। তো এই লকডাউনে কাজ করতে কিরকম কি কি প্রবলেম হচ্ছে বা কি কতটা প্রভাব ফেলছে? লকডাউনে দেখো লকডাউনে সেভাবে কাজ হচ্ছে না বাস্তব কথা, কারণ লকডাউনে প্রথম যে কাজ হচ্ছে প্যানিশন সম্পূর্ণ, আমার যে কাজ বিভিন্ন স্কুলে গিয়ে ক্যাম্প করা সেটা বন্ধ এবং যেটা পড়েছে গ্রাম এবং আগের বছর আমফান হয়েছিল এবং সেই গ্রামে স্যানিটারি প্যাড পৌঁছে দেওয়া বিভিন্ন অর্গানাইজেশনকে খুব স্বল্প মূল্যে প্রায় আমি আর মা মিলে 4.5 লাখের উপর প্যাড প্যাকিং করেছিল, মানে 4.5 লাখ প্যাকেট। এখনো পর্যন্ত আমি আর বাবা 2021-এ যশ গেল, এখনো পর্যন্ত আমি আর বাবা মিলে 1,40,000 প্যাকেট ক্রস করে গেছে। আশা করি আরো 1 মাস বাকি আছে, আমি জানি না কতটা কি চাপ থাকবে। অলরেডি মানে আমার 4-5 রাত ঘুম হয় না, কারণ আগে মা ছিল, আমার আর মায়ের একটা যুগলবন্দি ছিল, এখন বাবা আর আমি যুগলবন্দিটা রয়েছে ঠিকঠাক কিন্তু স্প্রিটটা নেই, কারণ
দুজনই কাজ করতে বসে একটা মানুষকে খুব মিস করি এবং সেটা ফেসবুকে প্রোফাইলে গেলে দেখতেও পাবে। প্রতিটা কাজের মুহূর্তে আমরা মায়ের ছবিটাকে নিয়ে বসি, কারণ জাস্ট 2 মাস তো মানে জিনিসগুলো ভোলা যাচ্ছে না পুরোপুরি ভাবে। তো চেষ্টা করব যে আগের বছরের মতোই সুন্দরবন এবং মেদিনীপুরের প্রত্যন্ত গ্রামগুলো পৌঁছে দেওয়া এবং যতটা পারবো ভার্চুয়ালি ক্যাম্প করার চেষ্টা করবো। কিন্তু আমার একটু ভার্চুয়ালি একটু অ্যালার্জি রয়েছে, ভার্চুয়ালি আমি কথা বলতে গিয়ে একটু সমস্যা নিজের মধ্যে আসে, কারণ আমি ভীষণ আই কন্ট্যাক্টে কথা বলতে ভালোবাসি এবং আই কন্ট্যাক্টে কথা বলা এবং আই কন্ট্যাক্টে কাউকে বোঝানো সেটা যা ফল পাওয়া যায় ভার্চুয়ালি সেটা আমি খুব একটা চেষ্টা করেছিলাম পাইনি। তো তার জন্য একটু ওয়েট করে যাচ্ছি, তারপর অন্য যদি কোনো প্রসেস থাকে সেটাকে অ্যাপ্লাই করা চিন্তা করবো। কাকিমা আসছেন আমাদের সাথে, তোমার সাথে তুমি আরো এগিয়ে যাবে আগামী দিনে। আর কি এরকম ভাবনা চিন্তা আছে, মানে এরকম অভিনব ভাবনা আর কি আছে আমরা যদি জানতে চাই? আগামী দিনের তা এখনো চিন্তা করিনি, কারণ আমার এটা খুব এটাও বাজে অভ্যেস, আমি ফিউচারের কথা ভাবি না আর অতীতকে নিয়ে চিন্তা করি না। আজ যে দিনটা আছে সেই দিনটাকে নিয়ে ভাবতে চাই, কারণ আমার মায়ের থেকে এটা শেখা পুরোটাই। আমার মা বারবার বলতো, কারণ আমার মায়ের হাই ডায়াবেটিস ছিল, তো মাকে সবাই বলতো যে মিষ্টি খেও না, আম খেও না। মা তখন একটা কথা বলতো, ওষুধ খাচ্ছি তো, আর যেটা মনে ধরেছে সেটা করতে হয়, কারণ আজ আছি কাল থাকবো কি তার কোনো গ্যারেন্টি নেই। তো আজ আছি আজ আনন্দ করে মেচে যাই, কারণ কাল কি হবে জানে না। সেই মানুষ তো সত্যি তাই হলো, আগের দিন রাত্রিবেলা কিন্তু সে হই হুল্লোড় করে আমাদের সাথে ডিনার করলো, তারপরের দিন সকালবেলা কিন্তু সে ব্রেকফাস্টটাও করতে পারলো না। তো সেই মানুষটার কথা অনুযায়ী কিন্তু আমরা বলবো যে আজ হয়তো আমি কোনো কিছু প্ল্যান করবো, কাল সেটা এক্সিকিউট করতে পারবো কিনা তার ঠিক নেই, আজকে প্ল্যানটা আজকে পর্যন্তই থাক, কালকে যেটা হবে দেখা যাবে। চেষ্টা করবো যে সমস্ত ইনিশিয়েটিভ রয়েছে আগে সেগুলোকে একটা মাইলস্টোন দেওয়া, সেই জায়গায় একটা সে এখনো কোনো ইনিশিয়েটিভই আমার আমার মনের মতো করে মাইলস্টোন পাইনি, কারণ সেই জায়গাগুলোকে আমি ডেভেলপ করতে এখনো সমস্যা হচ্ছে। সমস্যা বলতে আমার দিক থেকে সমস্যা না, প্রশাসনিক সমস্যা, তো সেই সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারলে সেটা আশা করবো সেগুলোর ভবিষ্যৎ, কারণ আমি থাকি না থাকি সেই ইনিশিয়েটিভ গুলো থাকবে এবং সেটা সেই যাতে থাকে সেই ব্যবস্থাটাই করে যাবো। আমরা দুটো বিষয় এটা দেখতে পেলাম, এক হচ্ছে তুমি খুব ভালো মনস্তাত্ত্বিক দিকটা আমাদের শেখাচ্ছ, ঠিক আছে, কাকিমার কথা তার সাথে তোমার একটা মনের আলাদা ভাব মিলে আমরা অনেকটা শিখলাম সত্যি বলতে, সবাই এতে সহমত হবে আশা করি। আর আর বেশি প্রশ্ন নেই, আর একটাই করছি, দিনের শেষে সবাই একটু শান্তিতে ঘুমোতে চায়, তো তোমার দিনের শেষে উপলব্ধি? দিনের শেষে আমি একটা জিনিসই ভাবি যে আমি কজনের কাছে সাইন্টিফিক প্যাড পৌঁছে দিলাম, কজনের কাছে আমি পৌঁছালাম, আমার কথাগুলো পৌঁছালো, কারণ আমি ওলা উবের বা র্যাপিডো যেখানেই যাই না কেন যাদের সাথে আমি গল্প করতে খুব ভালোবাসি এবং তাদের সাথে বেদারে গল্প করি এবং তাদের প্রবলেম গুলো জানার চেষ্টা করি। আর যদি গল্প না করি বা বন্ধু না হই, কারোর মনের কথা জানতে পারবো না, কারোর দুঃখ জানতে পারবো না, কারোর অসুবিধে জানতে পারবো না, এবং সেইগুলো যদি কখনো আমার কাছে কোনো সলিউশন থাকে সেগুলো কিন্তু বেরিয়ে আসবে না। তো কারোর প্রবলেম হয়তো আমার কাছে সলিউশন, সেই সলিউশন কিন্তু সমাজের সলিউশন হতে পারে। তো দিনের শেষে একটা কথাই ভাবি, আমার বাড়িকে কিভাবে হ্যাপি রাখবো, আমার সমাজকে কিভাবে হ্যাপি রাখবো এবং আমার সমাজের বেটারমেন্ট কিভাবে করা যায়। একদম আমার প্রশ্ন এখানে শেষ, অনেক ধন্যবাদ এত প্রশ্নের উত্তর আমাকে সহ্য করার জন্য। এবারে আমি অর্ভককে বলবো, আমাদের মডারেটর স্যার, তাকে একটা স্ক্রিনশট নিয়ে নেওয়ার জন্য, এত সুন্দর একটা অনুষ্ঠানের ভবিষ্যৎ স্মৃতি তার আমি একটা স্ক্রিনশট নিতে বলবো অর্ভককে, আর সবাইকে বলবো যদি একটু ক্যামেরাটা অন করা যায়। কারো যদি কোনো প্রশ্ন থাকে অতি অবশ্যই করতে পারেন। স্ক্রিনশট হয়ে গেছে, আমি একটুখানি চ্যাট বক্সে চেক করতে বলবো, কারণ ওখানে অসংখ্য প্রশ্ন আর কথা উঠে এসেছে, সেগুলোকে যদি একটুখানি রিচ করা যায়। I
আচ্ছা, আমি আগে বলে নি, কারোর কোনো প্রশ্ন যদি নিজে থেকে নিজের মুখে পড়ার ইচ্ছে থাকে অবশ্যই এখন সেই সময়টা আছে, আপনারা নিজেকে আনমিউট করুন, সেই প্রশ্নটা করতে পারেন। কেউ যদি আনমিউট না করেন তখন আমি প্রশ্নগুলো করছি, সেই সুযোগটা আমি দিচ্ছি, ঠিক আছে? তো আপনারা আনমিউট করে নিজেকে প্রশ্নটা করতে পারেন আমার আমাদের অতিথি কাছে। আমি একটা প্রশ্ন একটু করতে চাই। আমি একটা উইমেন্স কলেজে পড়াই, এবং আমার কয়েকজন স্টুডেন্ট, আমি এবং কেটে যাচ্ছে, তুমি বরং চ্যাট বক্স থেকে পড়ে না, উনি চ্যাটেই কোয়েশ্চেনটা দিয়েছে, তুমি ওখান থেকে পড়ে না। আচ্ছা, উনি বলছেন আমরা তো ইয়াসের স্থানে স্যানিটারি ন্যাপকিন পাঠিয়েছি। আচ্ছা, আপনি কলেজ ক্যাম্প কলেজে ক্যাম্প করেন কি? হ্যাঁ, আমি কলেজে ক্যাম্প করি, এই প্যান্ডেমিকের জন্য তো কলেজ স্কুল বন্ধ, তো সেক্ষেত্রে যাওয়াটা সম্ভব হচ্ছে না, কিন্তু আবার যখন নর্মাল সিচুয়েশন হয় কবে আসবে সেটাই চিন্তার বিষয়। সবাই এখন ভার্চুয়ালি হয়ে গেছে এবং পরবর্তীকালে কলেজ স্কুল বলে কিছু অস্তিত্ব থাকবে কিনা সেটাই সন্দেহ। যাই হোক, মানে যেদিন সবকিছু নর্মাল সিচুয়েশন আসবে আবার আশা করি কলেজ স্কুলে ক্যাম্প। ম্যাডাম, আপনার কাছে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি কখনো কন্ট্যাক্ট করতে চান অতি অবশ্যই করতে পারেন, আমি সবসময় পাশে আছি এবং যদি কোনো দরকার লাগে অতি অবশ্যই। ছিলাম একবার বললেন ম্যাম প্লিজ, দেখছিলাম। ময়ূকমালা, আমি আর প্রশ্ন দেখতে পাচ্ছি না, মানে জানি না এটা আমার টেকনিক্যাল ফল্ট কিনা। আর কি কোনো প্রশ্ন আছে? না না, প্রশ্ন আর কিছু নেই, তবে অনেকেই খুব ভালো ভালো মন্তব্য করেছেন, শুনলে সেগুলো একটা মনে হয় প্রশ্ন আছে, আমি কি পড়ে দেবো? স্মিতা হালদার উনি লিখছেন যে পিরিয়ডস এর সময় টেম্পেলে ঢোকার বিষয়টা ভয়েস রেইজ করা উচিত, এই ব্যাপারে তোমার কি কোনো ভাবনা চিন্তা আছে? চেষ্টা চালাচ্ছি যে এটা কোনো সলিউশন যদি করা যায়, এবং আশা করছি খুব খুব সহজে বা খুব তাড়াতাড়ি এই প্রবলেমের সলিউশন আসবে, শুধু একটু সময়টা নর্মাল হওয়ার। আমি আশা করবো চিন্তা ভাষার তার প্রশ্নের উত্তরটা পেয়েছি। তাছাড়াও কিছু কমপ্লিমেন্ট বলা যায়, আপনার মায়ের অনুপ্রেরণায় আপনি সামনে এগিয়ে যাবেন দাদা, আপনার আরো অনেক সামনে যাবেন, অল দ্য বেস্ট। আচ্ছা, আপনি কি বলছেন দাদা, কেউ যদি আপনার মতো ইউনিক কোনো আইডিয়া ডেভেলপ করতে চায় কি কি বিষয় মাথায় রেখে কাজ করতে হবে? খুবই ভালো। প্রথম যেটা হচ্ছে নিজের উপর ভরসা রাখতে হবে, সেকেন্ড নিজে যে কাজটা করছি সেটাকে যতক্ষণ না শেষ পর্যন্ত
কমিয়ে যাওয়া যাবে বা সেটা যতক্ষণ না ফুলফিল মানে তুমি সেলফ স্যাটিসফাইড হচ্ছ যে না আমি কাজটা করে হ্যাপি, ততক্ষণ পর্যন্ত লড়াই করতে হবে। এবং সেকেন্ড হচ্ছে লোক নেগেটিভ কথা বলবেই, সেটা কি একটা বলবো আর উত্তর পেয়েছেন। বাকি অল দা বেস্ট, ফার্স্টলি হ্যাটস অফ টু ইউ দাদা, খুব ইন্সপায়ারিং ভাই, পাশে আছি, তুমি এগিয়ে যাও। হ্যাঁ আপাতত এইটুকুই, গ্রেট ইনিশিয়েটিভ দাদা, আমরা সবাই তোমার পাশে আছি, অনেক অনেক শুভেচ্ছা আছে। আরেকটা দুঃখ এসেছে, শুভম কলকাতাতে আমাদের বিভিন্ন ক্যাবে স্যানিটারি প্যাড রাখা ব্যবস্থা করেছে, সেটি 11টা ক্যাবে রয়েছে। সেই কাজটা শুরু হয় আমার এক ভাই অর্ঘ ভদ্রকে দিয়ে, তার ক্যাবই প্রথম মানে ইন্ডিয়াতে প্রথম এই ইনিশিয়েটিভ, এবং তার ক্যাবই প্রথম স্যানিটারি প্যাড রাখা শুরু হয়। এবং পরবর্তীকালে পিঙ্ক ক্যাব, যেটা মহিলা দ্বারা চালিত ক্যাব, শাখা ক্যাব, আমাদের শাখা ক্যাব নামে ওটা চলে, শাখা ক্যাবে পাঁচটা আছে, পাঁচটা শাখা ক্যাবেও কিন্তু সেই প্যাড রাখা হয়েছে। এখানে শাখা ক্যাবের সুবিধাটা যেটা হচ্ছে, এখানে দুটো সুবিধা, এক হচ্ছে কোনো কাস্টমার যদি মহিলা হন আরো সুবিধা হতে পারে, এবং সেই চালিকা যিনি মহিলা তারও সুবিধা হতে পারে। তো সেক্ষেত্রে ওখানে পাঁচটা এবং আদার্স অপরটা ছটা, এবং বাকি হলুদ ট্যাক্সিতে চেষ্টা চালাচ্ছে, এবং আদার্স আরো ক্যাবে ক্যাবেও বসানো হয়েছে। কিন্তু টোটাল 11টা, জাস্ট লকডাউনের জন্য কাউকে কন্ট্যাক্ট করে উঠতে পারছি না, একজন একটু থমকে রয়েছে। তো আশা করছি ওটা 100টা আগামী বছরের মধ্যে করে ফেলতে পারবো। ওকে, আর বাকি কারোর কোনো প্রশ্ন থাকলে নিজেকে আনমিউট করে করতে পারেন। দাদা আমি একটু বলার ছিল, সঙ্গীতা ম্যাডাম যেটা বলছেন একটু আনমিউট করে বলুন, সৌরভ তোমার কাছে একটু পরে আছে। হ্যাঁ হ্যাঁ সরি, বলছি আমাদের যে ভিলেজ এরিয়া যেগুলো গ্রামের দিকে, এখনো ওনারা অনেকটা পিছিয়ে। তো সেখানে লাস্ট ইয়ার আমফানের সময় আমরা চেষ্টা করি, আমি আমার সামর্থ্য অনুযায়ী 100 দিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম, দেখলাম নিবিড়, তারা নিডটা তাদের আছে, কিন্তু ওখানে সেইভাবে এখনো এই লেভেলের পরিষেবাটা পৌঁছয়নি। এটা কিভাবে করা সম্ভব? দেখুন আপনি, আমি কোথা থেকে বলছি? আমি দমদম থেকে বলছি। দেখুন আমার যে কাজ সেটা তো সব জায়গায় পৌঁছানোর চেষ্টা করছি, আর আমার যে স্যানিটারি প্যাডটা স্বল্প মূল্যে পৌঁছে দেওয়া সেটাও জাস্ট 6 মাসও হয়নি আর কি, 5 মাস 5.5 মাস চলছে। এবং আশা করছি যে আপনারা, আমি আপনার অ্যাক্টিভিটি সম্বন্ধে খোঁজ রাখি। আচ্ছা আচ্ছা, এবং আমার প্রেজেন্স ফিজিক্যালি না থাকলেও মেন্টালি বিরাট একটা উইশেস এখান থেকে কাজ করে, আমি বিশ্বাস করি, কারণ ভারতবর্ষ আধ্যাত্মিকতার দেশ। এবং সেটা যদি আপনারা হাতে হাত দেবেন, এবং আপনি যে গ্রামে কাজ করছেন আর কি, বা সেই গ্রামেও পৌঁছে যাবো এবং তার জন্য চেষ্টা চালাবো, এবং আপনার যদি সেইভাবে কোনো সহযোগিতা লাগে অতি অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে। এবং কন্ট্যাক্ট নাম্বারটা আমি বলে দিচ্ছি, আমার হচ্ছে আপনি 7050 9670 7050 9670 বলবো চ্যাট বক্সে লিখে দিতে যদি আমার নাম্বারটা কারণ আমার নাম্বার দিয়ে কোনো চাপ নেই একটাই নাম্বার 9670 9670 ওকে ওকে। আর এটা ছাড়া অন্য ভাবে আর কিছু কাজ, যেমন এই মেনস্ট্রুয়াল হেলথ যেটা আজকে টপিক আর কি, তো সেটা নিয়ে যে সচেতনতা সেটারও কিন্তু যথেষ্ট অভাব আছে। হ্যাঁ সে আছে, অবশ্যই আছে, সেটা আমিও স্বীকার করছি, কারণ দেখুন এতটাই আছে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, এটা তো অনেক পরে, লাস্ট ইয়ার আমরা
শেষ গ্যাদারিং এর প্রোগ্রাম করি পূর্ব মেদিনীপুরের শ্যামচকে মার্চের ফার্স্টে, তারপর লকডাউন হয়ে যায়, প্রথম লকডাউন। সেখানে রক্তদান নিয়ে এতটাই ভুল ধারণা ছিল সেই গ্রামে, আমার অ্যানাউন্সমেন্টে বিরাট ফল হয়, গৃহবধূরা বেরিয়ে আসেন, তারা এসে কোয়ারি করেন যে আমাদের মানে অ্যানিমিয়া, রক্তাল্পতা, আমরা খুব দুর্বল ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। যখন বোঝানো হলো বেনিফিটটা এবং দুর্বলতাটা এর সাথে কোনোভাবেই কন্ট্যাক্ট করছে না, মানে সমগোত্রীয় নয়, অনেকটা বোঝানোর পর তাদের মতো করে বোঝানো, এটা কিন্তু ওই তথ্য অনুযায়ী বোঝালে তারা বুঝবেন না, তাদের মত যে ধরনের মানুষ তাদের মতো করে বোঝালে ভেতরে তাদের টাচ করে, টাচ করে এবং অভূতপূর্ব ফল পাওয়া গেল বেলা দুটোর মধ্যে, যেখানে একজন দুজন হওয়া খুব কঠিন সেখানে 45, সত্যি অভূতপূর্ব। মেডিকেল অফিসাররা অবাক হয়ে গেছেন, আমাকে বলে গেলেন ম্যাডাম কনগ্রাচুলেশন, আপনি না এলে এটা হতো না, আমার নিজেরও ভালো লাগলো। কাজেই তাদের ওইসব ব্যাপারে তারা কথা বলতেই চান না, একদম চায় না। আর আরো একটা চোখরাঙানি আছে সংসারের বাকিদের, সেটাও বুঝতে পারি আমি, মিশি তো বিভিন্ন ইয়েতে বুঝতে পারি, এটা আমাদের আরেকটুখানি বাড়াতে হবে অন্যভাবে, ওই যেমন বললাম ওদের মতো করে। হ্যাঁ, আমার আমার ক্যাম্প যেটা হয় ওদের মতো করেই হয়, মানে ওর জন্যই মানে আমি যাই আর কি, মানে আমার এক একটা ক্যাম্পে 4 ঘন্টা 4.5 ঘন্টা, কারণ দেখুন বিভিন্ন এরিয়া, আজ যদি পুরুলিয়াতে যাই, পুরুলিয়ার ওই স্ট্রাকচার ফরম্যাট আমাকে বুঝতে গেলে মোটামুটি আমার 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে, যে ওরা কোন মেন্টালি চলছে। না, পুরুলিয়ার কিছু এরিয়া আছে, শবরদের এরিয়া বা তার পাশ গুলো, আমাদের ওখানেও কাজ হচ্ছে, আপনি চিনবেন তাহলে ডক্টর নারায়ণ মুখার্জি প্রচুর কাজ করেন আমাদের বিজ্ঞান থেকে, বিজ্ঞান মঞ্চের আমি স্থায়ী সদস্য, তো ওদের সেই ক্ষমতাটাই নেই। হ্যাঁ, ওদের ওই ক্ষমতাটাই নেই নেবার, এটা একটা বিরাট সমস্যা। আসলে কি হয় এবার সেই জায়গাকে দাঁড়িয়ে আর কি কোনো কিছু ডেভেলপ করতে গেলে আর কি অনেক কিছু মানে সেটআপ তৈরি করতে, এখনো সময় লাগবে, কিন্তু আমি আশা রাখি হবে, অবশ্যই সময় লাগবে, কারণ আপনি আমাদের আশার একটা বিরাট বড় মুখ। না, আমি আমি ফিল্ড ছেড়ে কোনোদিন পালাবো না, কারণ আমি যে সিচুয়েশনের মধ্যে এখন যাচ্ছি হিসাব মতো ফিল্ড ছেড়ে পালিয়ে যাওয়ার কথা, কিন্তু আমি পালাবো না, মানে যাওয়াটা হচ্ছে সব থেকে মানে মাকে অসম্মান করে, আমি যাবো না কোনোদিন, কারণ এই জায়গাটাকে আমি ভালোবেসে বেঁচে রয়েছি, ভালো মানে এই জায়গা থেকে যদি সরে যাই মানে হয়তো আমার বেঁচে থাকাটা খুব মানে ইম্পসিবল হয়ে যাবে, কারণ আমি কাজ করতে ভালোবাসি। আমি যতটুকু বুঝেছি ভাই, আমি আমার ধারণা অনুযায়ী বলি, একটা মানুষের অস্তিত্ব সঙ্গে অনেক কিছু জড়িয়ে থাকে, কিন্তু অনেক কাজের সঙ্গে যখন অস্তিত্ব জড়িয়ে থাকে পালানোর প্রশ্নটা আসেই না, গৌণ বা মুখ্য পরের কথা আসেই না, আপনার কাজের সঙ্গে আপনার অস্তিত্ব জড়িয়ে, কাজে পালানোর প্রশ্ন আসবেই না। এবার এবার সেখান থেকে দাঁড়িয়ে একটু টাইম দেখি, কারণ ভালো কাজ করতে গেলে সেটা একটু টাইম নিয়ে করাটাই বেস্ট, কারণ আমি জানি যে যে কাজে সময় থাকে, সময় নেয়, যে কাজ সময় নেয় সেই কাজ দীর্ঘস্থায়ী হয়। তো তার জন্যই একটা জিনিস বিশ্বাস করি যে পালাবো না, যখন ধীরে সুস্থে হবে, এবং আশা রাখবো মানে সমস্ত আমার পশ্চিমবঙ্গের সমস্ত গ্রামে, ভারতবর্ষ কত দূর করতে পারবো জানি, কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত গ্রামে একদিন পৌঁছে, অবশ্যই অবশ্যই। আর হাইজিনিক কিছু ব্যাপার এখনো অনেকের মধ্যে নেই, হাইজিন মেনটেনের চাইতে আমাদের সুচিবায়ুটা বেশি, এটা একটা ত্রুটি। হ্যাঁ, ওই সুচিবায়ুটা না মানলে, আবার যারা হাইজিন মেনটেন করে সুচিবায়ু গ্রস্তরা আবার তাদেরকে বলেন সুচিবায়ু, এটা একটা মজার বিষয়, হ্যাঁ, বাতিক বাতিকগ্রস্ত যদি বলা হয় এটা করো না, বাতিকগ্রস্ত, বাইরে থেকে ডিসইনফেক্ট হয়ে এসো, এই তো বাতিকগ্রস্ত। হ্যাঁ হ্যাঁ, এখনো এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরেও এগুলো ফেস করতে হয়, এগুলো দেখুন এগুলো চলবে, চলতে থাকবে, আমাদের এগুলোর মধ্যেই লড়াই করে ডিফেন্ড করে এগুলোকে এগিয়ে যেতে হবে, সেটা আমার বাড়িতেও যেমন রয়েছে, আমার সমাজেও তেমন রয়েছে, এগুলো থাকবে এবং সেগুলো নিয়ে আমাদের চলতে হবে, কারণ হাতের পাঁচটা আঙুল সমান নয়। না না, ফিল্ডে গেলে পাঁচজন পাঁচটা প্রশ্নই করে, এবং সেই প্রশ্ন গুলোকে একটা জায়গায় এনে একটা উত্তর দিয়ে তাদের পাঁচজনকে বোঝানোটাই হচ্ছে। আর এই ধরনের কাজের ক্ষেত্রে নেগেটিভ এক্সপেক্ট করেই নামা উচিত, কারণ পজিটিভ যদি পাওয়া যায় দেন উই আর লাকি। আমার যেটা হচ্ছে, আমি নেগেটিভটা এক্সপেক্ট করি না,
না, মানে আমি কিছু এক্সপেক্টই করি না, আমি যেটা আমার মনে এসেছে আমি সেটাই করবো, কি কি ভালো বললো খারাপ বললো আমার দেখা থাকবে না। না কিছু ক্ষেত্রে নেগেটিভ এক্সপেক্ট করে এগোনোটা বেটার, কারণ ওখানে কি সিচুয়েশন ফেস করব তাহলে মানসিকভাবে প্রস্তুতি নেওয়া যায়। মানে আমি তো কিছু করে আসি মানে নেগেটিভটা যত আসে তত পজিটিভটা আরো বেশি করে এগিয়ে যায়। তো কিন্তু মানে আমার কাছে আবার মানে স্টার্টিং এর সময় আমি ওটাও ভাবি না, মানে কি বলবে বা কি কি ভালো বলবে না খারাপ বলবে সেটাকে অ্যাকসেপ্ট করবে কি করবে না আমার দেখার দরকার নেই। আমার মনে হয়েছে তো করতে হবে করে দেবো। মানে এমনও হয়েছে আমি কোনো করোনা রোগীকেও হাতে ধরে তুলেছি, আমি সেটা চিন্তাও করিনি যে আমার নিয়ে হবে না হবে। হ্যাঁ অবশ্যই ফুল সেফটি নিয়ে পিপিই কিট পরে, অবশ্যই সেফটি নিয়ে পড়লে কিছুই হয় না। এবং আশেপাশে আমি বহু মানুষকেও দেখেছি যে রাস্তাঘাটে কোনো মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে রয়েছে, সে মানুষ তো পড়েই রয়েছে, তাকে তোলার কেউ নেই। আমার সামথিং কোনো গভর্নমেন্ট সার্ভিসের পরীক্ষা, তখন আমি সেকেন্ড ইয়ারে পড়ি, তখন সব কাজে কোনো চিন্তা ভাবনাও আসেনি আর কি। সেকেন্ড ইয়ারে পড়ি, আমার গভর্নমেন্ট সার্ভিস মনে কোনো এক রবিবার গভর্নমেন্ট সার্ভিসের এসএসসির জন্য হয়তো যাচ্ছিলাম স্টাফ সিলেকশনের জন্য বারাসাতের দিকে। তো রাস্তায় একজন হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে পাইছি, মানে গাড়ি দিয়ে যাচ্ছিলাম আর কি বাসে করে। তো বাস বাস সব দাঁড়িয়ে পড়ে এবং দেখি সব লোক ঘিরে দাঁড়িয়ে আছে, তাকে কেউ ধরছে না, কারণ ধরলে কিন্তু পুলিশ কেস হয়ে যায়, এ হয়ে যায়। তো তখন আমি বাস থেকে নেমে সে মানুষকে নিয়ে একটা ট্যাক্সি বুক করে তাকে নিয়ে হসপিটালে ভর্তি করেছিলাম, এবং সেদিন জন্য চাকরির পরীক্ষাটা দিতে যাইনি, কিন্তু আমার জামা প্যান্ট রক্ত বেরিয়ে গিয়েছিল এবং বাড়ি ফিরেছি নতুন জামা প্যান্ট পরে, কিন্তু মানে আমি জামা প্যান্ট নতুন কিনে পরেছি, কিন্তু তবু আমি মানুষটাকে ফেলে রেখে আসিনি। এবং সেখানে ইমার্জেন্সি ব্লাডের দরকার ছিল, ওই জায়গায় দাঁড়িয়ে আমার কন্ট্যাক্ট কলেজের ওখানে কন্ট্যাক্ট নিয়ে তাকে ইমার্জেন্সি ব্লাড দিয়ে এসেছিলাম। তো আমি একটা বারও ভাবিনি আশেপাশের লোকগুলো করলো কি করলো না, ও কি করছে না করছে আমার দেখার দরকার নেই, ও মানে কেউ ধরে তুললো কি তুললো না দেখার দরকার নেই, আমি তো ধরে তুলেছি, কে করলো না করলো আমার দেখার দরকার। যখন আমি ধরে তুললাম দেখলাম যে এক দুজন এসে তার পাটা ধরেও তুলে ট্যাক্সিতে তুলছে, কারণ প্রথম তুলছিল না, কিন্তু ভাবলো যে কি না কি হয়ে যাবে, কিন্তু সাহস করে যখন এগেলাম দেখো দু তিনজন এগিয়ে এলো, সেটাই কিন্তু আসল। তখন যদি ভাবতাম ও তুলুক তারপর আমি গিয়ে তুলুক, তাহলে কিন্তু লোকটা পড়ে থাকতো কেউ তুলতো না। এটা আমার ক্ষেত্রে অনেকবার হয়েছে, এটা ব্রেভ ওয়ার্ক, আমি খুব গর্ববোধ করছি এর জন্য যে আমার সমমনস্ক মানুষ আছে। এখনো সবকিছু হারিয়ে যায়নি, উই আর 90 ভার্সেস 10, ভেরি অড রেশিও, ডিসব্যালেন্স রেশিও, বাট উইদাউট 10 90 ইজ ইনকমপ্লিট, 90 প্লাস 10 ইকুয়ালস টু 100, যদি আমরা 10 আছি থাকবো। আর আমার একটা বিরাট চেষ্টা, যারা আমরা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত তারা আন্ডার ওয়ান রুফ আসে, যদিও অনেকের ইগো ক্ল্যাশ বা কনসার্ন ক্ল্যাশ আছে, কিন্তু তবুও চেষ্টাটা চালিয়ে যেতে হবে, কারণ ভালো মানুষের সংখ্যা ওই যে 10 যেটা, আর একটা 0 নয় কেন, এই প্রশ্ন মনে রেখে আমাদের এগোতে হবে। নেক্সট কোশ্চেন, সেটাই আমিও চেষ্টা করছি, আপনারা করছেন, নিশ্চয়ই একদিন হবে এই আশায় আমরা বিশ্বাস। ওকে থ্যাংক ইউ, আমি আছি, আর কেউ কিছু বলার থাকলে বলুন। হ্যাঁ এর আগে একটু বলি যে যাদের ফোন মিউট আনমিউট করা আছে কাইন্ডলি একটু মিউট করে দেবেন, কারণ নয়েজ আসছে। হ্যাঁ জি সৌরভ, আপনি হচ্ছে এতক্ষণ আলোচনা করলেন যে মানে একটা মেয়ে যদি হাইজিনটা মেনটেন করে বা আপনি যেটা নিয়ে কাজ করছেন, তারপরে তার যেটা হবে সে বিভিন্ন ডিজিজ থেকে রক্ষা পাবে এটার ফলে, তো এটা অবশ্যই ভালো, এটা অবশ্যই দরকারি, কিন্তু ওই সময়গুলোতে তার এই ফিজিক্যাল ডিসঅর্ডারের কারণে তার যে মেন্টাল যে ডিপ্রেশন ফ্রাস্ট্রেশন গুলো দেখা দেয়,
সেইটার প্রতি একটা ছেলের মানে কি কি ধরনের বিহেভিয়ার দিয়ে তাকে ট্রিট করা উচিত, এটা নিয়ে যদি একটু আলোচনা করতে। দেখো ফার্স্ট অফ অল বলি, একটা মেয়ে যখন সিচুয়েশনের মধ্যে দিয়ে যায়, এখানে ময়ূরমালা যে পৌরমী রয়েছে সেটা রয়েছে, তারা যখন সিচুয়েশনের মধ্যে দিয়ে যায় অনেকে সেটাকে নর্মালি সেই সময় বিহেভ করে, অনেকে তার মানে পেনের জন্য হয়তো একটু রাগারাগি করে বা একটু মুড সুইং হয়। সেই দিক থেকে যদি কোনো এক ছেলে যদি তার মানে, আজ আমি বন্ধু বন্ধু কথাটা বারবার বলছি কারণেই, কারণ বন্ধু হতে হয় একজন স্বামীকে, বন্ধু হতে হয় একজন বয়ফ্রেন্ডকে, বন্ধু হতে হয় বাবাকে, বন্ধু হতে হয় কিন্তু এক ভাইকেও। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আগে বন্ধু হওয়াটা খুব দরকার, এবং বন্ধু হলে কিন্তু সে তার পাশে, হ্যাঁ বন্ধু মানে বন্ধুই, মানে এমনও বন্ধু নয় যে বিপদে ফেলে চলে যাবে। হ্যাঁ সে রাগারাগি করতেই পারে, অতি অবশ্যই রাগারাগি করবে, তার বয়ফ্রেন্ডের ওপর হয়তো বিশাল রাগারাগি করে ফোন করলো না, দুটো কথা শুনিয়ে দিল, এমন নয় যে বয়ফ্রেন্ড সামনাসামনি দেখালো সে মেয়েটাকে ঘুরিয়ে থাপ্পড় মারলো যে তুই কেন এই কথা বলেছিস। এই কথা ওয়াইফের যদি প্রচন্ড পেন হয় এবং সেই পেনটা দেখে যদি বলে যে আজ তোমাকে আমাকে এই এই মেনু করে খাওয়াতেই হবে, নইলে আমি তোমাকেও খেতে দেবো না আমিও খেতে দেবো খাবো না, এই কনসেপ্টে না গিয়ে সে একটু রেস্ট করুক, আমি যা হয় যতটা পারি, যদি রান্না না পারি তাহলে আমি যতটা পারি ততটাই ডাল ভাত হলো সেটা করে খাওয়াবো, তাহলেও দেখবো সে যতই কষ্টের মধ্যে থাকুক, যতই মুড সুইং হোক না কেন, সে হাসতে হাসতে কিন্তু খাবে, এই জিনিসগুলো থাকে। তো তার জন্য বলবো যে আগে বন্ধু হতে হয়, মানে এমন নয় যে পুরুষতান্ত্রিক সমাজ, যেটা প্রথমেই বলা যে পুরুষতান্ত্রিক সমাজ, পুরুষতান্ত্রিক সমাজের ইগোটা কিন্তু যে আমি পুরুষ আমি মানে রাজা, এই কনসেপ্ট থেকে বেরিয়ে এসে আমি মানুষ, আমার অপরিচিত যিনি আছেন তিনিও মানুষ, অর্থাৎ সে বউ হোক মা হোক বোন হোক বান্ধবী হোক, সে যেমন আমার কাছে তেমন একজন মানুষ, তাকে আগলে রাখা এটা আমার দায়িত্ব এবং সেটা আমার কর্তব্য, এবং সেটা খুব ভালোভাবে করতে হবে এবং হাতে হাত মিলিয়ে করতে হবে এবং খুব নমনীয় ভাবে করতে হবে। এমন নয় যে রাফলি তার সাথে কথা বললাম, কারণ ঝগড়া বিবাদ বিবাদে বিবাদ বাড়ে। তো তার জন্য বলবো যদি কেউ রাগারাগি করে দু কথা শুনিয়েও যদি দেয়, একটু ঠান্ডা মাথা সেটাকে ট্র্যাকেল করে সেটাকে আদর যত্নে সেই সময়ের জন্য করে নেওয়া, হ্যাঁ যদি মানবিমান থাকে অবশ্যই সেটা মানবিমান দু তিন দিন থাকতেই পারে, ভালোবাসায় মানবিমান খুব দরকার, যেমন কিছুক্ষণ আগে পজিটিভ কাজের জন্য নেগেটিভ খুব দরকার, তেমন ভালোবাসা মানবিমান খুব দরকার, তাতে মানবিমান হলে ভালোবাসা আরো গাঢ় হয়। তো তার জন্যই বলবো সমস্ত মিষ্টতা থাকুক ভালোবাসায়, এবং সেই ভালোবাসা পরিপূর্ণতা পাক বন্ধু, বন্ধুত্বপূর্ণ মানে বন্ধুত্ব যেমন ভালোবাসা পরিপূর্ণতা পায়, আমি বলবো ভালোবাসা পরিপূর্ণতা পাক বন্ধু। সুন্দর আশা করবো উত্তর পেয়েছে, ভালো লাগে না কথা বলতে, ভালো লাগে না খেতে, ভালো লাগে না, অনেকের অনেক রকম কমপ্লিকেশন মানে শুধু মানে তোমাদের কেন মানে এই সিচুয়েশনে দাঁড়িয়ে মুড সুইং আমারও হচ্ছে, মানে এক এক সময় আত্ম রেগে যাচ্ছি প্রচন্ড পরিমাণে, কিন্তু আমার মানে রাগ কন্ট্রোল করতে হয় আমাকে, মানে মুড সুইং কি জিনিস, মানে আমার মুড সবসময় খুব ভালো থাকতো, রিসেন্ট কয়েকদিন ধরে আমি নিজেও রিয়েলাইজ করতে পারছি আমার ভীষণ পরিমাণে মুড সুইং হচ্ছে, এবং সেটা কন্ট্রোল করতে হবে, এবং বুঝি যে রিয়েলাইজ করতে পারি যে সেই সময় মেয়েটাকে কত প্রবলেম হয়, কারণ আমার যে কথায় আমার রেগে যাওয়ার নয় সে কথা তো এই সময় দাঁড়িয়ে রাখছি ঘুরতে যাই, কারণ আমার একটু ব্রেনকে ফ্রেশ করাটা খুব দরকার, মানে রিফ্রেশ করতে পারছে না ব্রেন, মানে বিভিন্ন স্মৃতি ধাক্কা মারছে তো তো রিফ্রেশ করতে পারছে না, তো তার জন্য মুড সুইং হচ্ছে আমার থেকে আমার বাবার আরো বেশি পরিমাণে হচ্ছে। তো এই সময় দাঁড়িয়ে কিন্তু মানসিক যন্ত্রণা আরো বাড়ছে মানুষের, শুধু মেয়েদের পিরিয়ডিক্যাল সিচুয়েশনে নয় যে কোনো সিচুয়েশনে কিন্তু মানুষের
মানসিক সমস্যা, মানসিক যন্ত্রণাটা কিন্তু বেশি পরিমাণে ধাক্কা মারছে। কারণ মানুষের মধ্যে ব্রেন হচ্ছে সেই জায়গা যে কিন্তু সমস্ত কিছু কন্ট্রোল করে। যখনই নিজে থেকে দেখবে যে মানসিক ভাবে তুমি বিপর্যস্ত, মানসিক ভাবে তুমি কোনো যন্ত্রণা রয়েছে, ব্রেন তোমার কিন্তু ইন্ডিকেশন দেবে একটু ঘুরতে যাওয়ার জন্য, ভালো খাওয়া দাওয়ার জন্য, তখনই কিন্তু ব্রেন নিজেকে সেগুলোকে রেক্টিফাই করে এবং সেই স্মৃতিগুলো কিন্তু প্রকাশ করতে শুরু করে দেয়। কিন্তু এই সিচুয়েশন দাঁড়িয়ে মানুষ বাইরে গেলেও ভয়, বাড়িতে থাকলেও ভয়, ওই ভয়ে কিন্তু ব্রেন কিন্তু কন্টিনিউ প্রেশারাইজ হচ্ছে এবং সে কিন্তু জিনিসগুলোকে রিফ্রেশ করতে পারছে না। আমাদের কম্পিউটারে যেমন ভাইরাস এফেক্ট করলে যেগুলো মানে স্লো ডাউন হয়ে যাচ্ছে, হ্যাং করছে, আমাদের ব্রেনও কিন্তু সেম সিচুয়েশনের মধ্যে যাচ্ছে। তো তার জন্য বলবো যে মানে তার জন্য আমার ব্রেন রিফ্রেশ করার জন্য আমি রান্না বান্না করছি আর কি, রোজই নতুন নতুন রেসিপি তৈরি করছি। এই লকডাউনের ফেজটা যতদিন না কাটবে এবং নর্মাল লাইফে যতদিন না কাটবে, মানুষের এই মুভমেন্ট বা এই চিন্তা ভাবনার যে গ্যাপটা তৈরি হয়ে গেছে না, সেটা কখনোই মিটবে না। আর ঘুরতে যাওয়া, খাবার দাবার, আমার যত মনে হচ্ছে পরবর্তী সিচুয়েশন যেটা হতে চলেছে সেটা হচ্ছে মানসিক রোগীর পরিমাণ বৃদ্ধি, মানসিক রোগ প্রচন্ড পরিমাণে বাড়বে, এটা হবেই হবে। ভার্চুয়ালি যত না গল্প করবে, সামনাসামনি গল্প করে যে অক্সিজেনটা তুমি পাবে, যেমন তুমি যদি জানো যে তুমি গাছকে যতই জল দাও না কেন, বর্ষাকালের বৃষ্টি জলে গাছ যেভাবে বাড়বে তরতরিয়ে, তুমি কিন্তু হাজার জল দিলেও ঘরের কল থেকে জল দিলেও সেই জল কিন্তু, কারণ বর্ষার জন্য অক্সিজেনটা থাকে। এমনই ভার্চুয়ালি তুমি যতই গল্প করো না কেন, তুমি যদি ফিজিক্যালি সেই গল্পের জায়গাটা আসো, দেখবে তোমার শরীরের মধ্যে অক্সিজেনটা কিন্তু ভালোভাবে কাজ করে। কিন্তু সিচুয়েশন হাতের বাইরে, আপাতত এই মন খারাপটাকে নিজে থেকে ভালো মন তৈরি করে চলতে হবে, কিছু করার নেই, সবই হাতের বাইরে। চার দেওয়াল মধ্যে, চার দেওয়ালের মধ্যে আমরা নিজেরাই আটকে আছি। তো আর কারোর কোনো প্রশ্ন যদি থাকে, নাহলে আমি শেষের পর্যায়ে চলে এসেছি আমরা এই অনুষ্ঠানে। আমার মনে হয় নেই, তবুও আমরা ইমেল করব, সেখানে কারো কোশ্চিন থাকলে আমরা সেটি ডাইরেক্ট শোভন মুখার্জির কাছে আমরা ডাইরেক্ট পৌঁছে দিব, এটা করা যেতে পারে। একদম একদম, আর অ্যাটেনডেন্স সব সময় দেওয়ার জন্য রয়েছে কোনো জি, যারা এখনো অ্যাটেন্ডেন্স ফর্মটি ফিল আপ করেননি আমরা সার্টিফিকেট প্রদান করব, কাইন্ডলি চ্যাট বক্সে আছে, আপনারা ফিল আপ করে ফেলবেন। জি পলমি, আলোর তো কোনো শেষ নেই, আশা করবো এরকম ভালো আরো ছড়িয়ে পড়লো কলকাতা থেকে প্রত্যন্ত গ্রামের কিনারায়, যেটা আমরা শুনলাম এই সফরে তোমার সঙ্গীত পেপারে আমরা খুব খুশি আসলে। আর এই অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, এই ধন্যবাদ দিয়ে ভালো কাজের প্রশংসা সম্ভব নয়। আমি নিজে নারী হিসেবে কৃতজ্ঞ আজকে, সেই জন্য আমি আপনাদের তরফ থেকে একটা ধন্যবাদ পত্র, দুই আয়োজকের তরফ থেকে ধন্যবাদ পত্র তৈরি করা হয়েছে, সেটা আমাদের স্ক্রিনে রয়েছে। আর আমরা চাই একটা ক্ল্যাপ হয়ে যাক, এত ভালো ইনিশিয়েটিভ, একটু আনমিউট করে সবাই সবাই ক্ল্যাপ। অফ কোর্স এট ফার্স্ট আই এম রিতা সরকার, সবাই ক্ল্যাপ করো, আমরা সবাই ক্ল্যাপ করি। ইজ লাইক মাই ব্রাদার এন্ড দেন আই ডোন্ট ওয়ান্ট টু গিভ দা ক্ল্যাপ, কারণ আমরা ভারতীয় ভাই কে কেউ থ্যাংকস ও বলে না, আমাদের ট্রেডিশনাল নিয়ম অনুযায়ী সরিও বলে না। এটা নট অ্যাজ এল্ডার সিস্টার, অ্যাজ ভিউয়ার দিলাম জাস্ট। থ্যাংক ইউ ভেরি মাচ টু অল অফ ইউ। Presently joined Mr. Devashish Mitra, my closed friend, without filled up the form.
please attend it. স্যার দেবশ্রী স্যার যদি বলতে চান তাহলে আনমিউট করে বলতে পারেন। উনি বলতে চাইছেন না, উনি এটা শুনতে চাইছেন। প্রোগ্রামের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, তাই আমি বলতে চাই যে আমাদের পেজ থেকে চিদাকাশ ফাউন্ডেশন এবং ইউথ পার্লামেন্টের পেজ থেকে সম্পূর্ণ প্রোগ্রামটা লাইভ যাচ্ছে। যারা পরে জয়েন করলেন অবশ্যই সেটা রিপিট টেলিকাস্ট দেখতে পেয়ে যাবে, সেখানে একবার ভিজিট করবেন পেজ দুটোতে। একটি বাংলাদেশের দুই বাংলা যেহেতু আমি বলে দিতে চাই, ইউথ পার্লামেন্টের ইনিশিয়েটটা বাংলাদেশ থেকে এবং চিদাকাশ ফাউন্ডেশনের ইনিশিয়েটটা ইন্ডিয়া থেকে, কিন্তু দুটোই দেখতে গেলে সম্পূর্ণ এক। ঠিক আছে, এবারে আশা করব সবার এই মুক্তমনা মানুষটি সংস্পর্শে এসে ভালো লাগলো এবং আমরা চাইবো আবারও এই সংস্পর্শ স্থাপন করতে। তো সেক্ষেত্রে আমি আজকের অনুষ্ঠান সবাইকে ধন্যবাদ জানিয়ে এই এত সুন্দর সন্ধ্যা এত ইন্টারেক্টিভ সেশনের মাধ্যমে শেষ হলো, তার জন্য আমি অনেকটা ধন্য। তাই এবারে আমরা শেষ করলাম আমাদের অনুষ্ঠান। নমস্কার, নমস্কার, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।